الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে মাদ্রাসাতুন নূর লন্ডনের উদ্যোগে আমরা ওয়ালিদে মাহতারাম হযরত মাওলানা সৈয়দ আব্দুল নূর রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া তাঁর স্মরণে আজকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা আশা করলাম যে ওলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন এবং যারা আমরার সম্মানিত মেহমান হল আরও উপস্থিত হইবা ইনশাআল্লাহ, ওলামায়ে কেরাম কমিউনিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমরা তারার কাছ থেকে কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। আজকের এই দোয়ার মজলিস সভাপতিত্ব করবা আমরার সদ্দেও বড় ভাই মাদ্রাসাতুন নূর লন্ডনের সম্মানিত পরিচালক হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ হাফিজাহুল্লাহ। আমরার মঞ্চে উপস্থিত হয়েছেন আমরার আজকের এই আলোচনা সভার সম্মানিত বিশেষ মেহমান, আমরার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত শায়খ মুফতি আব্দুল মুনতাকিম হাফিজাহুল্লাহ, এবং আমাদের আরেকজন ব্রিটেনের অত্যন্ত পরিচিত আলিমে দিন হযরত মাওলানা শায়খ সাদিকুর রহমান হাফিজাহুল্লাহ, এবং বিশিষ্ট সাংবাদিক লেখক গবেষক আমাদের আরেকজন অত্যন্ত প্রিয় বাজন ব্যক্তিত্ব জনাব সাঈদ চৌধুরী, এবং আমাদের সকলের পরিচিত বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার সম্মানিত সহকারী পরিচালক হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী হাফিজাহুল্লাহ। আমরা বিশেষ শুক্রিয়া আদায় করছি আপনারা যারা আজকে আমরা যে টাইমটা দিয়েছিলাম 6:30, এই আলহামদুলিল্লাহ অনেকেই আপনারা আজকে উপস্থিত হয়েছেন অন টাইম। আল্লাহ যেন আপনাদের সবাইকে জাযায়ে খায়ের দান করেন, বিশেষ করে আমাদের অত্র এলাকার এবং এই মসজিদ মাদ্রাসার সাথে যারা সব সময় জড়িত, বিশেষ করে আমাদের সম্মানিত মুরব্বিয়ান, আমরা যাকে মুয়াজ্জিন হিসাবে চিনি, আমাদের এই মাদ্রাসাতুন নূরের সম্মানিত মুয়াজ্জিন সাহেব আমরার মুরব্বি, তিনিও আমাদের সামনে উপস্থিত। মাদ্রাসাতুন নূর লন্ডনের সম্মানিত ফাউন্ডার মানে মেম্বার হিসাবে যিনি আমাদের সাথে সব সময় সহযোগিতা করেন জনাব আলহাজ সিকন্দর আলী সাহেব আমাদের সামনে উপস্থিত, আলহাজ মুজিবুর রহমান সাহেব আমরা সব সময় আমরা আমাদের সাথে আছেন, তিনিও আমাদের সাথে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। সবার নাম নিলে তো প্রচুর সময় চলে যাবে, আমরা আপনাদের সকলকে আমাদের মাদ্রাসাতুন নূরের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আপনাদের সকলকে উত্তম বদলা দান করেন। এ পর্যায়ে আমরা কোরআনের কিছু তেলাওয়াত শুনি, তেলাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম শুরু হবে। আমি অনুরোধ করব সৈয়দ কাসিম আমাদের ভাতিজা সৈয়দ কাসিম আহমদ পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر
قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. صدق الله العظيم. আল্লাহ আকবার, জাযাকুমুল্লাহ খাইর। আমরা অত্যন্ত সুন্দর তেলাওয়াত শুনলাম সৈয়দ কাসিম আহমদের কাছ থেকে। আমি আমার ছেলে সৈয়দ আব্দুল্লাহ এখন আপনার সামনে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل. من قبل هدى للناس وأنزل الفرقان. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد. والله عزيز ذو انتقام. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. هو الذي يصوركم في الأرحام كيف يشاء. لا إله إلا هو العزيز الحكيم. هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات. فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله. وما يعلم تأويله إلا الله. والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه. إن الله لا يخلف الميعاد. صدق الله العظيم. ما شاء الله تكبير. الله ما شاء الله আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই দোয়ার মজলিসে উপস্থিত হয়েছেন আজকের দোয়া মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মাজাহিরুল উলুম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত শেখ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ, এবং আমাদের সদ্যও চাচা এই ইলফুট এলাকারই কাউন্সিলর জনাব শাইখুল ইসলাম সাহেব, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা একটি অনুরোধ করছি, যাদের সুযোগ আছে, আমাদের আমিনুর বাই সিলেটি অনলাইন থেকে আমাদের আজকের এই প্রোগ্রামে শরিক হয়েছেন, আর এই প্রোগ্রামটা তিনি লাইভ দিয়েছেন, কারণ দেশ বিদেশ বিশেষ করে বাংলাদেশে আমাদের অনেক আত্মীয় স্বজন আব্বাকে যারা চিনেন, বিভিন্ন দেশে যারা অবস্থান করছেন, তারা তো আজকের প্রোগ্রামে শরিক হতে পারবেন না, কিন্তু এখন মিডিয়ার যুগ, তারাও অনেকেই শরিক হওয়ার একটা মাধ্যম হল যদি কোনো প্রোগ্রাম লাইভ চলে যায়, হাজারো মানুষ দেখার সুযোগ হয়। গত সপ্তাহে সোমবারে যে প্রোগ্রামটা হয়েছিল ইকরা বাংলার উদ্যোগে, কয়েক হাজার মানুষ এই প্রোগ্রামটা দেখেছেন, আর উদ্দেশ্য এটাই যে মানুষের কাছে আব্বার মৃত্যু সংবাদটা যখন পৌঁছে, আমরা আশা করি তারা আব্বার জন্য দোয়া করবেন। এই জন্য অনুরোধ করব, যাদের সুযোগ আছে আপনারা সিলেটি অনলাইন এটা যদি আজকে শেয়ার করেন, আমরা যারা এখানে সামনে আছি আপনারাও যদি একটু শেয়ার করে নেন ফেসবুকের মধ্যে, আর যারা আমার কথা শুনছেন অনলাইনে তাদের কাছে অনুরোধ করব, যদি সিলেটি অনলাইনটা আপনারা আজকে একটু শেয়ার করেন
তাহলে এই প্রোগ্রামটা কয়েক হাজার মানুষ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর অনেকেরই সুযোগ হবে আজকের দোয়ার মধ্যে শরিক হওয়ার। আমি এখন অনুরোধ করব যে আজকের এই আলোচনা সবাই আব্বার জীবনী সম্পর্কে, সংক্ষিপ্ত জীবনের যে বিভিন্ন দিক, আব্বার এই বিশাল জীবন, এই জীবন নিয়ে দীর্ঘ আলোচনার তো সুযোগ নেই, কিন্তু মেইন পয়েন্টগুলো আব্বার জীবনের বিভিন্ন সাইডের কিছু কিছু অংশ তুলে ধরার জন্য আমাদের বড় ভাই মাদ্রাসাতুন নূর লন্ডনের সম্মানিত পরিচালক মাওলানা সৈয়দ তামিম আহমদ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم وقال عليه الصلاة والسلام اذكروا محاسن موتاكم أو كما قال عليه الصلاة والسلام মাদ্রাসাতুন নূর লন্ডন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সর্বস্তরের নেতৃবৃন্দ, আপনারা যারা উপস্থিত হয়েছেন, মাদ্রাসাতুন নূরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আশা এবং বসাকে যেন কবুল করেন এবং আপনাদের এই আজকের মাহফিলের মাধ্যমে আমার আব্বা রহমতুল্লাহ আলাইহির জন্য আপনারা এসেছেন দোয়া করবেন, আমার আব্বাকে যেন আল্লাহ পাক জান্নাতের উচ্চ মোকাম দান করেন। আমি কথা না বাড়িয়ে আমি আমার আব্বার সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ পাক রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে ইলম অর্জন করে সমাজ জীবনে তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মুসলিম জাতিসত্তা নির্মাণে যারা অবদান রেখে চলেছেন তাদের মধ্যে হযরত মাওলানা সৈয়দ আব্দুন নূর সাহেব রহমতুল্লাহ আলাইহি অন্যতম। একজন আত্মনিবেদিত শিক্ষাবিদ হিসাবে তার ভূমিকা প্রশংসনীয়। ইলমে দ্বীনের আলোকোজ্জ্বল দূতি বহু শিক্ষার্থীদের হৃদয়ে প্রজ্বলিত করে তিনি তৈরি করে যাচ্ছেন অনেক আলেমে দ্বীন ও সুনাগরিক। দেশে বিদেশে তার অনেক ছাত্র দীন ইসলামের প্রচার ও প্রসার করতে রেখে যাচ্ছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। একজন মুবাল্লিগের দীন হিসেবেও তার কর্মতৎপরতা আমাদের আশান্বিত করে। ইসলামী রাজনীতির সাথেও তার রয়েছে সংশ্লিষ্টতা। আমার আব্বা রহমতুল্লাহ আলাইহির জন্ম 1941 ইংরেজি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর তানাদিন সৈয়দপুর গ্রামের হযরত শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বংশে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম সৈয়দ ইসহাক আলী একজন গণ্যমান্য ও দিনদার ব্যক্তি ছিলেন। মাতা সৈয়দা ইনসাফ বিবি ও একজন প্রদানশীল ও তাকওয়া সম্পন্না মহিলা ছিলেন। সৈয়দ ইসহাক আলী রহমতুল্লাহ আলহি এর দুই ছেলে মৌলানা সৈয়দ আব্দুন্নূর রহমতুল্লাহ আলহি ও মৌলানা ও সৈয়দ আব্দুর রফ রহমতুল্লাহ আলহি। ছোটবেলায় তার পিতা ইন্তেকাল করলে সন্তান হিসাবে ফুফু সৈয়দ আকরামুন্নেসা তার লালন পালন ও লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, তার পিতা ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে ফুফু আকরামুন্নেসাকে ডেকে বলেন, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, তুমি আমার ছেলেকে জমি বিক্রি করে হলেও মাদ্রাসায় লেখাপড়া করিয়ে আলেম হিসাবে গড়ে তুলবে। এর কিছুক্ষণ পর উক্ত বাড়িতে অবস্থানরত মৌলানা ইউসুফ খান রহমতুল্লাহ আলহি কে ডেকে বললেন, আমি কবরে নেকির মনকিরের প্রশ্নের জবাব কি বলবো? খান সাহেব বললেন, আল্লাহ পাক উত্তর দেওয়ার তৌফিক দিবেন। এরপরই আমার দাদা ইন্তেকাল করেন। এই ঘটনা থেকে বোঝা যায় যে ইলমে দীন শিক্ষার প্রতি তাকে নিয়ে তার পিতার আগ্রহ ছিল কত বেশি। শিক্ষাজীবনের প্রারম্ভে তিনি স্থানীয় সৈয়দপুর হুসাইনিয়া হাফিজিয়া আরবিয়া মাদ্রাসায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। এ সময় তার উল্লেখযোগ্য উস্তাদগণের মধ্যে ছিলেন মৌলানা আব্দুল গফ্ফার বারকুটি, মৌলানা আব্দুল রুফ সাতকি, মৌলানা আফতাব আলী সৈয়দপুরী, মৌলভী লুৎফুর রহমান সৈয়দপুরী, মাস্টার আফজাল হোসেন, মৌলানা আব্দুর রশিদ তারাফাসি রহমতুল্লাহ আলহী প্রমুখ।
তৎকালীন সময়ে তার এক মামা হাফিজ মৌলানা শেখ মঞ্জুর আহমদ রহমতুল্লাহ আলাইহি ঢাকা উত্তর রানাফিং হুসারিয়া মাদ্রাসায় অধ্যয়নরত ছিলেন। সেই সুবাদে তার পরামর্শে আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি রানাফিং মাদ্রাসায় ভর্তি হন। সেখানে এক বছর সাফেলা প্রথম বর্ষে অধ্যয়ন করেন। অত্র মাদ্রাসায় অধ্যয়নকালীন তার উল্লেখযোগ্য উস্তাদের মধ্যে ছিলেন হজরত মৌলানা আরমান আলী রাজাগঞ্জি রহমতুল্লাহ আলহী, হজরত মৌলানা জমশেদ আলী রহমতুল্লাহ আলহী, মৌলানা মনোহর আলী রহমতুল্লাহ আলহী, মৌলানা আব্দুর রশিদ টাইটেলি হুজুর রহমতুল্লাহ আলহী। সেখান থেকে তিনি কাইদুল উলামা আল্লামা আব্দুল করিম শেখ রহমতুল্লাহ শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলহীর পিতার প্রতিষ্ঠিত জামিয়া আব্বাসিয়া কৌড়িয়ায় ভর্তি হন। নাহমির ও হেদায়তুন জামাত পর্যন্ত অধ্যয়ন করেন। সেখানে তার উল্লেখযোগ্য উস্তাদ হজরত মৌলানা আব্দুল করিম শেখ কৌড়িয়া, হজরত মৌলানা আব্দুল্লাহ হায়দর ফুরি, হজরত মৌলানা আব্দুল কাদির বিশ্বনাথী রহমতুল্লাহ আলহী প্রমুখ। এ মাদ্রাসায় দুবছর লেখাপড়া করে চট্টগ্রাম দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় কিছুদিন অধ্যয়ন করেন। সেখানে তার উল্লেখযোগ্য উস্তাদের মধ্যে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলহী, মৌলানা নাজিরুজ্জামান রহমতুল্লাহ আলহী, পীর সাহেব রহমতুল্লাহ আলহী প্রমুখ। এরপর তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় ৬ বছর অধ্যয়ন করে ১৯৬৭ সালে কাবিল পাস করেন। তার সেখানকার উল্লেখযোগ্য উস্তাদ হলেন মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মৌলানা ইয়াকুব শরীফ ফাজিল দারুল উলুম দেওবন্দ, মৌলানা ফজলে হক ফাজিল সাহ, হজরত মৌলানা শাহ আব্দুল ওয়াহিদ রাজারগাঁও, ফাজিলে দেওবন্দ মৌলানা আব্দুল বারী শাহাদত ফুরি রহমতুল্লাহ আলহী প্রমুখ। এবং সেখানে তার কেরাতের একজন উস্তাদ ছিলেন আল্লামা সুহুল উসমানী রহমতুল্লাহ আলহীর ছেলে মৌলানা মাহমুদ বিন সুহুল উসমানী রহমতুল্লাহ আলহী। ১৯৬৮ সালে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে সরকারি আলিয়া মাদ্রাসা ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে ফেকাহ বিভাগে পুনরায় ফেকাহ বিভাগে কামিল পাস করেন। সেখানে তার উল্লেখযোগ্য শিক্ষক বৃন্দ ছিলেন আল্লামা আব্দুর রহমান কাশগরী রহমতুল্লাহ আলহি, মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ আলহি, খতিব মৌলানা উবায়দুল হক রহমতুল্লাহ আলহি। কর্মজীবন হজরত মৌলানা সৈয়দ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলহী ১৯৬৯ সালে সৈয়দপুর শামসিয়া আলিয়া মাদ্রাসায় সিনিয়র শিক্ষক হিসাবে যোগদান করেন। তখন মাদ্রাসার হেড মৌলানা ছিলেন মৌলবী সৈয়দ রফিকুল হক রফুমিয়া রহমতুল্লাহ আলহী। ১৯৮০ সাল পর্যন্ত সিনিয়র শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ নিয়ে আলিম ও ফাজিল ক্লাস শুরু করেন। ১৯৮২ সালে সৌদি আরবে সরকারি চাকরিতে যোগদান করেন এবং ১৯৯৪ সালে পুনরায় দেশে ফিরে সৈয়দপুর আলিয়া মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসাবে ১২ বছর দায়িত্ব পালন করেন। তার ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য হযরত মৌলানা আনোয়ার আলী, যুগ্ম সচিব সৈয়দ লুকমান আহমদ, মৌলানা সৈয়দ সালেহ আহমদ, মৌলানা সাবির আহমদ, মৌলানা আবু সৈয়দ কামালি, মৌলানা আশরফ আলী, মৌলানা অ্যাডভোকেট সৈয়দ ফুয়াদ আল জওয়াদ, মৌলবী সৈয়দ উবায়দুল হক মস্তু, মৌলানা সৈয়দ রেজাউল হক, মৌলানা সৈয়দ সাফওয়ান, মৌলানা জনাব আহমদ কুতুব সহ অনেক উলামায়ে কেরাম দেশে বিদেশে তিনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তিনি সৈয়দপুরের শীর্ষ উলামায়ে কেরামের মধ্যে গণ্য হতেন। তিনি ৭ বৎসর সৈয়দপুরের ঐতিহাসিক শাহিদগাহ মসজিদের ইমামতের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবন হিসাবে ১৯৬৮ সালে জমিয়তে উলামা ইসলাম সিলেট জেলা শাখার অফিস সেক্রেটারি হিসাবে কিছুদিন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে হজরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলহী, হজরত শেখ রিয়াসত আলী রহমতুল্লাহ আলহী, মৌলানা ইব্রাহিম চতুরী রহমতুল্লাহ আলহী, আল্লামা মুশাহিদ বাইমপুরী রহমতুল্লাহ আলহী, মৌলানা বশির আহমদ শেখ বাগা, মৌলানা মহিউদ্দিন খান, মৌলানা আব্দুল হক গাজীনগরী, মৌলানা আশরফ আলী বিশ্বনাথী, হজরত শেখ কাতিয়া রহমতুল্লাহ আলহী সহ অনেক উলামায়ে কেরামের তত্ত্বাবধানে উনি তাদের সহযোগী হিসাবে জমিয়তের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেছিলেন। ১৯৬৫ সালে সিলেটের ঢাকা দক্ষিণ স্কুল মাঠে কাইদুল উলামা মৌলানা আব্দুল করিম শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলহীর নেতৃত্বে জমিয়তের উদ্যোগে বিশাল আইনে শরীয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন জমিয়ত তুলাবার সাথে সম্পৃক্ত থাকায় এ সমাবেশে তিনি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। তখনকার মেহমান ছিলেন হাফিজুল হাদিস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলহী, মুফক্কির ইসলাম মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলহী, মৌলানা গুলাম গোস হাজারউই রহমতুল্লাহ আলহী, মৌলানা গুলবাদ শাহ রহমতুল্লাহ আলহী প্রমুখ। তিনি তাদের খেদমতে নিয়োজিত ছিলেন। সেখানে হাফিজুল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলহী সহ জাতীয় নেতৃবৃন্দের সাথে মোলাকাতের সৌভাগ্য লাভ করেন। ১৯৮৪ অথবা ৮৫ সালে দ্বিতীয়বার হাফিজুল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলহী সাথে মদিনা শরীফ মসজিদে নববীতে সালেহীন রিয়াদ সালেহীন পাদদানের মজলিসে মোলাকাতের সৌভাগ্য লাভ করেন। সালাম কালামের পর দরখাস্তি রহমতুল্লাহ আলহী উনাকে বললেন, তুমি কি বাঙ্গালি? তিনি উত্তরে বললেন, আমি বাঙ্গালি। এরপর বলেন, ঢাকা দক্ষিণ তুমি আমার সাঁতা ধরেছিলে? উত্তরে তিনি বললেন, জি আমি সাঁতা ধরেছিলাম।
20 বছর পূর্বের কথা ওনার স্মরণ রয়েছে সুবহানাল্লাহ। আল্লামা দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি, রহমতুল্লাহ আলাইহি সহ অনেক উলামায়ে কেরামের সংস্পর্শে থেকে আব্বা রহমতুল্লাহ আলাইহি ওনার জীবন অতিবাহিত করে গেছেন। জমিয়তে তার অবদান, অনেক অবদান রয়েছে। জমিয়তের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন 1972 সালে। এরপরে আল্লামা দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি আমার আব্বাকে বললেন, তুমি আমাকে কুরআনে করিম তিলাওয়াত করে শোনাও। তখন আমি তিলাওয়াত করে শুনালাম, আমার আব্বা তিলাওয়াত করে শুনালেন, সুবহানাল্লাহ। তারপরে অনেক আন্দোলন সংগ্রামের মধ্যে আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি সম্পৃক্ত ছিলেন। আপনারা জানেন ডক্টর ফজলুর রহমান সহ অনেক নাস্তিকদের বিরুদ্ধে উলামায়ে কেরামের সাথে উনি সাথী হিসাবে কাজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার রাজনৈতিক জীবনকে যেন কবুল এবং মঞ্জুর করেন। তাবলিগী জীবন, হযরত মাওলানা সৈয়দ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শুধু একজন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, একজন দায়ী হিসাবে উনি আজীবন কাজ করে গেছেন। দাওয়াত ও তাবলিগের সাথে উনার আত্মার সম্পৃক্ত ছিলেন। উনি 1972 সালে তাবলিগের মার্কাজ নিজামুদ্দিনে এক চিল্লার সফর করেন। তখনকার সময় তার সাথী সৈয়দপুরের অনেক মুরব্বিয়ান ছিলেন এবং 1976 সালে তাবলিগের দায়ানা জামাতের সাথে পবিত্র হজ পালন করেন। উক্ত সফরে তার সাথী ছিলেন তাবলিগ জামাতের আমির মৌলানা আব্দুল আজিজ খুলনা সহ অনেক উলামায়ে কেরাম। সৌদি আরবে সফরকালে জামিয়া উলুমে শরিয়া মদিনা শায়খুল হাদিস হযরত মৌলানা জাকারিয়া কান্দলভির সাথে সাক্ষাৎ হয়। তাছাড়া তিনি মদিনা ইউনিভার্সিটিতে গমন করেন এবং অনেক কিতাবাদি হাদিয়া প্রাপ্ত হন। 2004 ইংরেজিতে সপরিবারে হজ পালন করেন। সেখানে তিনি মসজিদ মাদ্রাসা পরিদর্শন করেন। সে সময় মৌলানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, তহজ্জুল খবিগঞ্জ রহমতুল্লাহ আলাইহি সহ 1904 সালে সপরিবারে যুক্তরাজ্য সফর করেন। সেখানে তিনি মসজিদ মাদ্রাসা পরিদর্শন করেন এবং মৌলানা মুহিউদ্দিন খান সহ অনেক উলামায়ে কেরামের সাথে সফরে সঙ্গী হন। দারুল উলুম দেওবন্দ গমন, 1981 সালে আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সদসালা দস্তারবন্দিতে যোগদান করে। তখনকার তার সাথী ছিলেন অনেক সাথী সঙ্গীকে নিয়ে আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক সেই সদসালায় অংশগ্রহণ করেন। সদসালা শেষে থানাবন মুম্বাই সফর করেন। থানাবনে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ইমদাদিয়া খানকা পরিদর্শন করেন। হাকিম উল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করেন। মুম্বাই সফর করে উনি আবারও উনি আসার সময় উনি আল্লামা হযরত শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা হযরত মৌলানা শাইখ আব্দুল জলিল বদরপুরি, শাইখ আহমদ আলী বাসকন্দি রহমতুল্লাহ আলাইহির সাথেও সাক্ষাৎ হয়। মৌলানা আকুনি রহমতুল্লাহ, শফিকুল আকুনি রহমতুল্লাহ আলাইহি, মৌলানা গৌসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সাথে মুম্বাই থেকে আসার সাথে কলকাতা আলিয়া মাদ্রাসাও পরিদর্শন করেন। হজের সফর, আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি উনি সর্বমোট 8 বার হজ করেছেন এবং সর্বশেষ উনার সাথে উনার ছোট ছেলে মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদকেও একবার আমার আম্মার সাথে, আমার আম্মা এবং আমার ছোট ভাই মুফতি সৈয়দ রিয়াজ তখন 2.5 বছরের শিশু বাচ্চা ছিল, তাকে নিয়ে আমার আব্বার সাথে আমার আম্মারকে নিয়ে মানে হজ পালন করেছেন। 1918 সালে আমার মাধ্যমে আমি সহ আমার আব্বা সহ আমার পরিবারের সাথে আবারও উমরা পালন করেন। আমার আব্বা রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক জীবন, তিনি আধ্যাত্মিক জীবনে হযরত সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা। উনি হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির সাথে উনার আধ্যাত্মিক সম্পর্ক ছিল। সেই সুবাদে তার সুযোগ্য সাহেবজাদা ফেদায়ে মিল্লাত হযরত মৌলানা আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহির হাতে বয়াত গ্রহণ করেন। তার ইন্তেকালের পর খলিফায়ে মদনী হযরত শায়খ আব্দুল মুমিন শায়খ ইমামবাড়ি রহমতুল্লাহ আলাইহির সাথে হাতে বয়াত হন। তিনি ফেদায়ে মিল্লাত সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহিকে আমাদের ঐতিহ্যবাহী সৈয়দপুরে প্রথম নিয়ে আসেন এবং আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি অগ্রণী ভূমিকা পালন করেন। সেই সময় আমাদের সৈয়দপুরের আপনারা জানেন রাস্তাঘাটের অবস্থা কি করুণ ছিল। সেই সময় হযরত ফেদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির সাথে তৎকালীন সময়ের শীর্ষ উলামায়ে কেরাম সাথে ছিলেন। হযরত শায়খে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, হযরত খতিব উবাইদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম সাথে ছিলেন। পারিবারিক জীবন, পারিবারিক জীবনে তিনি একই গ্রামের ঐতিহ্যবাহী বড়বাড়ির আলহাজ মাস্টার সৈয়দ সাদউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির প্রথম কন্যা সৈয়দা আফিয়া খাতুনের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। তাদের ওরসে 5 ছেলে ও 3 মেয়ে সন্তানের জন্ম হয়। তারা হলেন মৌলানা সৈয়দ মসরুর কাসিমি সিনিয়র মুহাদ্দিস ও নাজিমে তালিমাত জামিয়া দারুল হাদিস সৈয়দপুর, হাফিজ মৌলানা সৈয়দ তামিম আহমদ সাবেক মহাসচিব জমিয়ত উলামা ইসলাম ইউকে, হাফিজ মৌলানা সৈয়দ সালিম আহমদ কাসিমি, হাফিজ মৌলানা সৈয়দ নাঈম আহমদ সেক্রেটারি জমিয়ত উলামা ইসলাম ইউকে,
মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, সহ সেক্রেটারি জমিয়তে উলামা ইসলাম ইউকে ও সাবেক শিক্ষক শিক্ষক জামিয়া দারুল হাদিস সৈয়দপুর। আমাদের বড় বোন সৈয়দা ফারহানা খাতুন, তার বিয়ে হবিপুরের বিশিষ্ট মুরব্বী মাস্টার মুসলিম মিয়া সাহেবের দ্বিতীয় ছেলে মরনা আনোয়ার সাহেব, যাকে আনহার মিয়া হিসাবে আপনারা সবাই চিনেন, উনার সাথে দ্বিতীয় মেয়ে সৈয়দা রাহনুমা খাতুন, আম্বরখানার তবলিগের মুরব্বী ছিলেন হাজি জনাব আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলহির বড় ছেলে, আম্বরখানা নিবাসী জনাব মৌলানা সৈয়দ জনাব মৌলানা এনামুল হক সাহেবের সাথে আমার দ্বিতীয় বোনের বিয়ে হয়। তৃতীয় বোন সৈয়দা সফওয়ানা খাতুন, তার বিয়ে সৈয়দপুরের হাফিজ সৈয়দ আবু সাইদ রহমতুল্লাহ আলহির ছেলে হাফিজ মৌলানা সৈয়দ ফুজাইল আহমদ রহমতুল্লাহ আলহির সাথে। উল্লেখ্য যে তার ছেলে হাফিজ মৌলানা সৈয়দ তামিম আহমদ, হাফিজ মৌলানা সৈয়দ সলিম আহমদ গৈরদের প্রচেষ্টায় শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামিয়া সিলেট শহরে প্রতিষ্ঠিত হয় সামাজিক ও মানবিক কল্যাণের লক্ষ্যে। তার ছেলে হাফিজ মৌলানা সৈয়দ তামিম আহমদ, হাফিজ মৌলানা সৈয়দ নাঈম আহমদ, মুফতি সৈয়দ রিয়াজ আহমদ গৈরদের প্রচেষ্টায় মাদিনাতুন নূর নামে একটি সেবামূলক সংস্থা প্রতিষ্ঠিত হয়। সেই সংস্থার মাধ্যমে বিভিন্নভাবে সামাজিক ও অসহায় মানুষকে আর্থিক ও মানবিক সহযোগিতা করা হয়ে থাকে এবং এই সংস্থার অধীনে যুক্তরাজ্যে আজকে আপনারা এখানে যেখানে আপনারা আসছেন সেই মাদ্রাসাতুন নূর লন্ডন নামে একটি দিনী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। সেই দিনী প্রতিষ্ঠানগুলো তার সন্তানেরা পরিচালনা করেন। আলোকিত ও মনীষার বংশ প্রদীপ আরো সমৃদ্ধ, তার পাঁচ পুত্র ও তিন কন্যা সন্তানের গড় আলোকিত করে প্রায় অর্ধ শতাধিক নাতি নাতনি আলিম উলামা হাফিজ হাফেজা দেশে বিদেশে বিভিন্ন সেক্টরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখছেন। ইন্তেকাল, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা প্রবীণ আলেম মৌলানা সৈয়দ আব্দুল নূর রহমতুল্লাহ আলহী বিগত ২৪ মার্চ ২০২৪ ১৩ রমাদান ১৪৪৫ হিজরি রবিবার ভোর ৫:১০ সময় পরিবারের সদস্যদের সামনে কালেমায়ে তৈবা পাঠ করেই সৈয়দপুরস্থ তার বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার ইন্তেকালের সংবাদ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে পড়ে বরেণ্য আলেমের ইন্তেকালের সংবাদ শুনে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তাৎক্ষণিকভাবে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। তাকে শেষবারের মতো দেখার জন্য অসংখ্য আলেম উলামা ও আত্মীয় স্বজন ও গুণগ্রাহীরা ছুটে যান বড়গুল ময়দানে এবং জানাজায় অংশগ্রহণ করেন। ওই দিন বিকেলে ৩:৩০ সময় গ্রামের বড়গুল ময়দানে হাজারো আলিম উলামা ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে স্মরণকালের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ইমামতি করেন মরহুমের বড় ছেলে মৌলানা সৈয়দ মসরুর আহমদ কাসেমি দামত বারাকাতুহুম। পরে তাকে বাড়ির সামনের মসজিদের দক্ষিণ পার্শ্বে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। পরিশেষে মহান আল্লাহ পাকের কাছে নিবেদিত প্রাণ এই মুবাল্লিগ এবং শিক্ষাবিদদের জান্নাতের উচ্ছ্বাসন কামনা করছি, আমিন ইয়া রাব্বাল আলামিন। বাস্তবে আসলে আমরা নিজে নিজের পিতার কথা বা প্রশংসনীয় কোনো কথা বলতে এটা আসলে আমাদের জন্য এটা আমি মনে করি মানায় না, কিন্তু আব্বার জীবনী জানার জন্য অনেকের আগ্রহ আছে। এই জন্য আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তিনি চেষ্টা করেছেন যে জীবনের কিছু দিক আপনাদের সামনে তুলে ধরতে। আমি অনুরোধ করব এ পর্যায়ে আপনাদের সামনে, কারণ অনেক অতিথি এখানে আছেন আর আমাদের প্ল্যান হলো মাগরিবের আগেই দোয়ার মাধ্যমে প্রোগ্রামটা শেষ হবে, তারপরেও আমি এখন অনুরোধ করব বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আমাদের অত্যন্ত প্রিয় বাজন ব্যক্তিত্ব জনাব সাঈদ চৌধুরী সাহেব আব্বার জীবনী নিয়ে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সদ্য উপস্থিতি, আমার মনে হয়েছিল যে আমি আজকে মূল প্রবন্ধ পাঠ করব, কিন্তু যে কথাগুলো বলবো বাসার ব্যবধান হতে পারে, কিন্তু তথ্য আপনাদের কাছে এসে গেছে।
মালানা আব্দুন্নর রহিমাহুল্লাহ একজন সৎ ও মহৎ মানুষ ছিলেন, শিক্ষাবিদ হিসেবে, ধর্ম প্রচারক হিসেবে, আদর্শ মানুষ হিসাবে তিনি আমাদের সমাজে অনন্য ছিলেন, ব্যতিক্রম ছিলেন। তিনি সাহসী ছিলেন, সত্য কথা খুব অকপটে বলতে পারতেন, চলার ক্ষেত্রে খুব হিসেব কষে চলতেন, ভেরি মেজারেবল, একেবারে মাপযোগ করে চলতেন, কথা বলতেন। ইসলামী বিষয়ে যখন কোনো আলোচনা করতেন একেবারে সুনির্দিষ্ট বিষয়কে সুস্পষ্টভাবে ক্লিয়ার করে বলতেন, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগত। তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছেন। আমার যখন প্রথম পরিচয় হয় তখন আমার মামা শেখুল হাদিস মাওলানা সাইদুল হাসান আলিয়া মাদ্রাসা উস্তাদ ছিলেন, তার সাথে আমি প্রথম দেখি। আমার তখন মনে হয়নি তারা দুজন উস্তাদ এবং ছাত্র, একজন আরেকজনকে যেভাবে আদর করে সোহাগ করে কথা বলছিলেন, সম্মান করে কথা বলছিলেন, আন্তরিকতা দিয়ে কথা বলছিলেন এবং জ্ঞান গর্ব আলোচনা করছিলেন, তখন আমার মনে হয়েছিল তারা খুব ঘনিষ্ঠ বন্ধু। অনেক দেরিতে পরে জেনেছি তারা উস্তাদ এবং ছাত্র ছিলেন। যারা মাওলানা সাইদুল হাসানকে জানেন তারা বুঝতে পারবেন তিনি খুব গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, অত্যন্ত উঁচু মার্গের আলিম ছিলেন, খুব আল আমলওয়ালা মানুষ ছিলেন। এবং মাওলানা আব্দুন্নর সাহেবকে তিনি যেভাবে সেদিন আমি যখন প্রথম দেখি সেদিন যেভাবে আপ্যায়িত করেছিলেন, আন্তরিকতা দেখিয়েছিলেন, তখনই আমার মনে হয়েছিল, অর্থাৎ আমি বুঝতে সক্ষম হয়েছিলাম যে তিনি আব্দুন্নর সাহেব কোন মাপের আলিম। তারপরে যতবার দেখেছি বিভিন্নভাবে দেখেছি, সৈয়দপুরে আমি সৈয়দপুর হাফিজ মাদ্রাসায় আমি ছাত্র ছিলাম খুব অল্প দিন, হাফিজ মনজুর রহমানের কাছে আমি দাওয়া দিয়েছি, তো সেই হিসাবে সৈয়দপুরের অনেকের সাথে আমার পরিচয়। এছাড়া সাহিত্য সাংবাদিকতায় আমাদের যারা অগ্রজ এখানে আপনাদের সামনে বসে আছেন, সিলেটের গর্ব, বাংলাদেশের সাহিত্য সাংবাদিকতা এক আলোক পত্রিকা, অধ্যাপক ফরিদ আহমদ রেজা আমাদের শ্রদ্ধেয়, তাদের সাহচর্য পেয়েছি, সে কারণে সৈয়দপুরের প্রতি আমার আর একটা অনুরাগ ছিল। আমার আরো আত্মীয় আছেন সৈয়দপুরে, প্রফেসর সৈয়দ একরামুল হক, তিনিও অত্যন্ত উঁচু মার্গের একজন আলিম, পণ্ডিত মানুষ, রাষ্ট্রবিজ্ঞানে তার দখল আমাকে আলোকিত করে উজ্জীবিত করে, আলিম হিসাবেও তিনি অত্যন্ত গভীর জ্ঞানের অধিকারী। এইভাবে নানা কারণে আমি সৈয়দপুরের সাথে সম্পৃক্ত আছি, সেই হিসেবে আমি সাইয়েদ নাঈম তামিম এদের আব্বাকে জানতাম। পরবর্তীতে এরা হয়ে গেলেন আমার সবচেয়ে ঘনিষ্ঠ। এই দেশে আমি যখন জানুয়ারি 2000 এই দেশে আসলাম, এরপরে এনাদের সাথে পরিচিত হলাম, ঘনিষ্ঠ হলাম। আমি যখন এখানে ডাইরেক্টরি বের করলাম, বাংলা ডাইরেক্টরি, তারপর ওয়েস্টার্ন ডাইরেক্টরি, সব শেষে 2009 ওআইসি মহাসচিব প্রফেসর হাসানুগলু লন্ডন সফরে আসলেন, এবং ওই সময়টাতে তিনি জানতে চেয়েছিলেন এই ধরনের একটা রেস্টুরেন্ট ডাইরেক্টরির কথা বলে, টোটাল এশিয়ান রেস্টুরেন্টের উপর ডাইরেক্টরি ছিল, তো এরকম একটা ডাইরেক্টরি মুসলিম দুনিয়াকে নিয়ে, মুসলিম দেশসমূহকে নিয়ে করা যায় কিনা। সেখানে যারা উপস্থিত ছিলেন তারা আমাকে পরিচয় করে দিলেন এবং আমি ওনার কাছে গেলাম, কথা বললাম, এবং এই কথা মতো দুই দিন পরে আমরা মুসলিম ইন্ডেক্স বা মুসলিম ডাইরেক্টরি নিয়ে একটা প্রেজেন্টেশন উপস্থাপন করলাম। তো উনি খুব উৎসাহিত করলেন আমাদের এবং বিভিন্ন অ্যাম্বাসিতে তিনি রিকমেন্ড করেছিলেন, এবং 57টা দেশের উপরে আমরা এই ডাইরেক্টরি করলাম। এই কথাটা এখানে বলার মূল কারণ ছিল, এই ডাইরেক্টরি করার সময় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির প্রফেসর, বিভিন্ন দেশের যারা মননশীল মানুষ আছেন তাদের সাথে যোগাযোগ করেছি, এর মাঝে একজন ছিলেন সৈয়দ নাঈম। নাঈম
আমাদের সাথে খুব অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছিলেন, প্রিন্টার্স লাইনেও তার নাম আছে, এবং বিশেষ করে উলামায়ে কেরামের ব্যাপারে উপমহাদেশের জমিয়তে উলামা হায় ইসলামের সাথে জড়িত যেসব উলামায়ে কেরাম আছেন এদের অনেকেরই, আল্লামা তাকি ইসমানী, মুফতি ফজলুর রহমান, মাওলানা মহিউদ্দিন খান সহ অনেক উলামায়ে কেরামের জীবনী আমরা এই ওইখানে ছোট ছোট করে জীবনী আমরা দিয়েছি। একটা চ্যাপ্টার ছিল সারা পৃথিবী জুড়ে যারা মনীষা ইসলামিক স্কলার তাদের, ওখানে কয়েকটা চ্যাপ্টার ছিল ইসলামী অর্থনীতি, ইসলামী বিজনেস প্রতিষ্ঠানগুলো ব্যাপার ছিল, ইসলাম ব্যাংক ছিল, এরকম উলামায়ে কেরাম ছিল, কনভার্টেড মুসলিম মুসলমানদের মাঝে যারা অমুসলিম যারা মুসলমান হয়েছেন তাদের তালিকা ছিল। তো নাঈম অনেক কাজ করেছেন আমাদের সাথে এবং ইটস এ বিগ কন্ট্রিবিউশন। এই জন্য আজকে আমি এই সুযোগে এটা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং এই কন্ট্রিবিউশনের জন্য নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা যা দান করবেন আপনারা দোয়া করবেন নাঈম যেন আরো বড় বড় কাজে সম্পৃক্ত হন। তা আমি সময় নষ্ট করতে চাই না, শুধু এই কথা বলবো যে মাওলানা আব্দুল নূর আসলেই একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন। আমরা অনেক আলিমের সাথে পরিচিত হই, কোনো কোনো গুণে আমরা মুগ্ধ হই, কিন্তু সব দিক থেকে ব্যালেন্স আলিম, ব্যালেন্স মানুষ পাওয়া সহজ হয় না। মাওলানা আব্দুল নূর রহিমাহুল্লাহকে যারা কাছে থেকে দেখেছেন, আপনারা যারা ঘনিষ্ঠ বা পরিচিত তারা আমার চেয়ে ভালো জানবেন, তিনি সত্যিকার অর্থে একজন ব্যালেন্স মানুষ ছিলেন। নীতি নৈতিকতার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, অন্যকে উৎসাহিত করার ক্ষেত্রে, মানুষকে ভালোবাসার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে তার কাছ থেকে শিকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ আসন দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব সাইয়েদ চৌধুরী সাহেব, তিনি সময়ের দিকে খেয়াল করেছেন, এই জন্য তিনি তার প্রবন্ধটা উপস্থাপন করেননি, কিন্তু এই প্রবন্ধটা অনেক অনলাইনে পত্রিকায় আপনারা পড়তে পারবেন। যে হেডলাইনে এই প্রবন্ধটা পাবেন, মাওলানা সৈয়দ আব্দুল নূর রহমতুল্লাহি আলাইহি, এক অবিস্মরণীয় নাম, আমার মনে হয় এই এই হেডলাইনটাই ছিল। এটা জনমত পত্রিকায় এই সপ্তাহে প্রিন্ট হয়েছে, আরো বিভিন্ন পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে। মাওলানা সৈয়দ আব্দুল নূর এক অবিস্মরণীয় নাম। জাযাকুমুল্লাহ খায়ের, আমরা আজকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে ওনাকে, আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি, সুক্রিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটা প্রবন্ধ তৈরি করতে কিন্তু প্রচুর সময়ের প্রয়োজন, তিনি প্রায় দুই তিন দিন সময় নিয়ে আমাদের কাছ থেকে কিছু সংগ্রহ করেছেন, আব্বা সম্পর্কে কিছু তথ্য, এরপরে তিনি খুব সুন্দর করে এটাকে সাজিয়েছেন। এটা কিন্তু অনেক বড়, অনেক বড় কাজ, একজন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সঠিক তথ্যটা আমাদের সামনে যদি থাকে, পরে আমরা এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজেও আমরা এটাকে আমরা উপস্থাপন করতে পারি। আল্লাহ যেন তাকে উত্তম বদলা দান করেন। আমরা আমাদের অডিয়েন্সে দেখতে পাচ্ছি অনেকে আছেন, তারা আমাদের কথাগুলো পুরোপুরি বুঝতে পারছেন না, আমি তাদের কাছে দিকে তাকাচ্ছি, তারা কিন্তু আজকে আগ্রহ করে এসেছেন, কারো দাদা কারো উস্তাদের মানে বাবা, এই জন্য তারা এসেছেন যে আমরা কিছু আজকের এই মজলিস থেকে কিছু শুনব। তো তাদের জন্য আমি দুই এক মিনিট আমি আব্বা সম্পর্কে ইংলিশে একটু বলি, তাহলে তারা একটু বুঝতে পারবেন যে আজকে আসলে এখানে কি হচ্ছে এবং এই প্রোগ্রামটা আসলে কি মানে মেইন সাবজেক্টটা কি। Only few minutes I will talk about my father, Maulana Sayyid Abdul Nur Rahmatullahi Alayhi. My father Rahmatullahi Alayhi was born in 1941 and passed away on the 13th of Ramadan this year. My father was a man of good character. When we say man of good character, actually one additional point I will say, sometime we saw people around us, our community,
elders, our brothers, our friends. They, alhamdulillah, they are coming to mosque. And they're reading salah, they're worshipping Allah subhanahu wa ta'ala. But on the other hand, they have no good akhlaq. But my father was a man of good character. He was honest and trustworthy. He got along with young and old. He was very passionate about our deen, alhamdulillah. He always wanted to guide people to the and others to always follow the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. Actually, this was his mission, to invite people towards goodness, guide people. He sacrificed for the sake of Allah subhanahu wa ta'ala. He devoted his personal and social life towards many different roles, such as teaching and spreading the deen with the aim of attaining the pleasure of Allah. He spent much of his time with the pious ulamas of Bangladesh and other parts of the world. He was time, and he was a da'at, not for name or fame, only for the sake of Allah subhanahu wa ta'ala. He began his education at the local Sayyidpur Husainiya Hafiziya Arabiya Madrasa and completed class 1 to 5 there. He studied at Ranafing Madrasa and Jamia Abbasiya Khouriya and then Silat Aliya Madrasa for 6 years and passed Kamil in 1967. In 1968, my father joined the Dhaka Aliya Madrasa for higher education and completed a course on fiqh, alhamdulillah. In 1969, he began his first Shamsiya Aliya Madrasa and served there for a few years. In 1969, to Saudi Arabia for 9 years and worked as a governor, worker and a teacher. Quran returned to Bangladesh in 1994. He then served as a vice principal of Sayyidpur Aliya Madrasa for 12 years, alhamdulillah. He was also involved with the Jamiat Ulama Islam Bangladesh, and Tabligh Jamaat was a vital part of his life. He traveled for Tabligh Jamaat all over Bangladesh and many different parts of the world. He was in London in 2004, where he got to meet many ulamas and relatives all around the UK. My father was a proud father to find and a proud to 43 grandchildren, alhamdulillah. His love for his children was immensely felt. He was a very careful. At the end of January this year, when I heard my father was unwell, I traveled to Bangladesh and was fortunate enough and returned at the end of February. Before I make dua, inshallah. So last month, I returned to Bangladesh in Ramadan on the 20th of March with my younger brother. When I told my father that I will be traveling to see him again, he told me, "You will be joining my janazah when you came, inshallah. When you come, inshallah." It seems like, subhanallah. Why I mentioned this? When we are not as a family together, আমরা যে সময় এক দেশে থাকি না, এটা সব সময় পসিবল হয় না যে আমরা মৃত্যুর সময় মা বাবার খান্তার থাকবার। এটা অনলি আল্লাহর দয়া আর এহসান আছে আমরার উপরে যে আমরা সকল ভাই খান সামনে আসলাম। এটা একমাত্র আল্লাহর দয়া আর এহসান ছাড়া এটা সম্ভব হইত না। তো এটা আমার আব্বার একটা উইশ আছিল যে তার বাচ্চাই তার সামনে থাকতা। 10 years ago যে সময় আমার আম্মা ইন্তেকাল করছিল, আমরা সব আসলাম। তো আমার আব্বা যে তার মা আমার সময় তারা আইবার, আর এটা তো মৃত্যু তো আমরা কেউ জানি না কোন সময় হইব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আর ইহসান ইন্তেকালের সময় তার সামনে আসলাম। আলহামদুলিল্লাহ, হি হ্যাড বিউটিফুল ডেথ,
as witnessed myself and my seven other siblings, he bid he faced the rock. Alhamdulillah, those were his last words. I finished my words. One thing we all know, this is our main goal, to have death with Iman. My dad tried his best to recite Kalimatayyiba La Ilaha Illallah. At least he recited last 3 days 50 to 60 times. And he, whenever he used to ask them, ulamas and our relatives, make dua for me, may Allah grant me death with Iman. And we all, as a children, front of us, before death, 5 minutes ago, he recited, clearly he said, La ilaha illallah, Muhammadur Rasulullah. And that was his last words. And then after a few minutes, he passed away. And this is the month of Ramadan. This was the month of Ramadan. And he had cancer 2 months before. But this is the also mercy of Allah subhanahu wa ta'ala. Until last night, he had no qada salah. He did all salah. This is also a blessing from Allah subhanahu wa ta'ala, because lifetime he tried to reach salah on time. And he also asked us as a family and people to go to salah. He always try his best to go to mosque. And because of that, when he had the operation, 4 or 5 hours, he was senseless. When he wake up, first word he asked my brother, how many salah I missed? And then my brother said, 2 waqt salah. Then he said, okay, can I make tayammum and did salah? This is, may Allah subhanahu wa ta'ala forgive him and make his grave house of Jannah and grant him Jannah al-Firdaus. আমরা আর টাইম নিতাম চাই না, অনেক টাইম নিচ্ছি, অনেক কমিউনিটি লিডার যখন আইসেন, বিশেষ করে আমরা সৈয়দপুরের মুরব্বী, বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক, আমাদের সৈয়দপুরের জনাব অধ্যাপক ফরিদ আহমদ রেজা, এবং আমরা দেখতে পাচ্ছি মারকাজুল উলুম লন্ডনের সম্মানিত প্রিন্সিপাল, জমিয়তে উলামা ইসলাম ইউকের মহতরাম সভাপতি হজরত মৌলানা শোয়াইব আহমদ হাফিজাহুল্লাহ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন আল্লামা হবিগঞ্জি তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা জনাব মৌলানা মুজাহিদুদ্দিন সাহেব, তিনিও আমাদের সামনে উপস্থিত হয়েছেন। কমিউনিটির আরও অনেক মুরব্বিয়ান এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে জনাব মুজিবুর রহমান সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ, কমিউনিটি ব্যক্তিত্ব, তিনিও আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমাদের আসলে জায়গাটা মানে খুবই ছোট, এই জন্য আমরা দুঃখিত, মন চাই যে আমাদের সম্মানিত মুরব্বিয়ান আমাদের সামনেই বসবেন, আজকে স্টেজে বসবেন, কিন্তু জায়গা সংকুলন হচ্ছে না, কিন্তু আমাদের মনের মধ্যে আপনারা আছেন, আল্লাহ যেন আপনাদের আশাকে কবুল করেন। এবং ট্যাগেনহাম তসনিম জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা আশফাকুর রহমান সাহেব এখানে উপস্থিত হয়েছেন। আমি এখন অনুরোধ করব আমাদের পরিবারের পক্ষ থেকে একটা শেষ বক্তব্য হবে আমার ছোট ভাই মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, সংক্ষিপ্ত কিছু কথা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কন্টিনিউ করি ইনশাআল্লাহ। জি জি, তো আমরা কন্টিনিউ করি ইনশাআল্লাহ। মৌলানা আশফাকুর রহমান সাহেব সংক্ষিপ্ত ইনশাআল্লাহ আলোচনা করবা। জি الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار
ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা একটা দিনই মাহফিল, দোয়ার মাহফিল, মওতর জিকিরের মাহফিল আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন। আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম বলতে আমরা মুআজ্জাজ হযরত ইমদাদুর রহমান মাদানী সাহেব, জনাব প্রিন্সিপাল মাওলানা ডক্টর শোয়েব সাহেব, জনাব হাসান মাওলানা সাদিকুর রহমান সাহেব, এনারা সামনে আমরা আসলে উভয়া বক্তব্য দিয়ে দিয়ে বিশেষ করে আমরা মুফতি সাহেব, মুফতি মুন্তাকিম সাহেবের সামনে দিয়ে আমরা উভয় বক্তব্য দিই যে একটাই ইলমর খেয়ানত করা হইব, কেয়ামতর ছুটি একটা আলামত হইব গিয়া যে ইলমর অমর্যাদা করা হইব। আমরা আইমু তান্দর সে দোয়া নিব, আমরা তান্দর নসিহা হুনবো, আমরা নেক্সট স্টেপ আমরা কিলা লাইফ পরিচালনা করেন তান্দর নসিহার মাধ্যমে আমরা ওটা নিব, উন্নতি আমরা রাওয়া। এলাকায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা সারা সুভাগ্যবান, বিশেষ করে আমার তাসনিম জামি মসজিদ থেকে আমার মুজিব ভাই, মৌলানা আব্দুল জলিল সাহেব, জিলাল ভাই সজেন তাইনের উপস্থিত আপনারা সারা আইসেন, সারা শুক্রিয়া আদায় করি। আর আমরা সারা সৌভাগ্যবান যে আমরা একটা দিনই মাহফিল আইসি, আমরা আজকে আইয়া দোয়া শেয়ার হয়েছি, হয়তো আজকের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ই আমরার মরহুম আব্দুল নূর রহমতুল্লাহ আলাইহি হিসাবর দোয়ার লগইয়া তার নেক আমলের লগে আমরা যে দোয়া শেয়ার হইমু, তার আমলের লগে আমরা যে দোয়া দিয়া তাহলে শেয়ার করমু, তার ও দোয়ার মধ্যে হয়তো আমরা আখেরাতে নাজাত পাইতাম পারি, ও নিয়তে আমরা দোয়াটাও তার লাগিও করবো আমরা লাগিও করব। আমি একটা আয়াত পড়ছি, আয়াতের খালি মিনিংটা আপনাদের কাছে পড়িয়া যাই মুগি হুজুর হলে জানো, ও আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা লিখিত আওয়াজ করছ, আমরা হলেও জানি কুল্লু নাফসিন যায়কাতুল মতো হলো আমরা মরি যাইব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না মরি যাইব, বলছেন মরুবরুর মৃত্যুর স্বাদ আমরা গ্রহণ করবো, মৃত্যুর একটা কষ্ট আছে, এই স্বাদই বুঝাইছো না খুব ঠেঙ্গা মিঠা আস্তল টিতা কিছু বুঝাইছ না, একটা কষ্ট আছে, এই কষ্টটা আমরা সারা ফিল করবো, এইটা যদি আমরা ফিল করতে হয় এইটাতে মুক্তিরও উপায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে মানুষে মৃত্যুরে কন্টিনিউ হে রিমেম্বার করবো, এভরিডে রিমেম্বার করবো, এবার 70 টাইম অর্থ 90 টাইম 99 টাইম রিমেম্বার করবো এভরিডে, তার মৃত্যুর যন্ত্রণা কম হইব, তার মৃত্যুর লাগে প্রস্তুতি গ্রহণ করবো, প্রস্তুতি গ্রহণ করা খালি মৃত্যুর সাথে মনে আইলেও আমি ব্যথান থেকে বাঁচিয়ে থাকবো, নেকামলের প্রতি আমি যাইব। আমরা বাংলাদেশের সোসাইটির একটা বাদ অভ্যাস আছে, কুসংস্কার আছে, কোনো প্রসঙ্গে ক্রমে যদি মৃত্যুর কথা কেউ বলেন নাউজুবিল্লাহ, হিসাবে ও মৃত্যুর মাত মাত বা এটা অলৌকিক কারবার, আমরা ডাইরেক্ট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের উল্টা চিন্তা করিয়া বইতাছি, আমরা শয়তানে আমরা ভিতরে বাধা বানিয়েছে মৃত্যুর কথা মনে আমরা কইতাম, মৃত্যুরে আপনি এভরিডে রিমেম্বার করতে কন্টিনিউ, এলাকে মিনিমাম আমি আপনাদের অনুরোধ করবো যে মজলিশ যাইবা, যে জায়গা যাইবা, যে খামল করা যাইবা, যে মৃত্যুর বাদে খবর দেওয়ার বাদে এগুলোকে আমার কিতা সওয়াল করা হইব, হঠাৎ একবার চিন্তা করে জানি দেখুন যেন আপনি নে কাম ছাড়া বাধা বলে আর করতে পারত না, আপনারে মৃত্যুয়ে আপনারে নে কামর প্রতি লইয়া আইব, বাদ আমল থাকি আপনার হরিয়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কইতরা হল মানুষের মৃত্যু সাথ গ্রহণ করবো, এর বাদে কিয়ামতর মাত্র আমরা যে আমল করছি এগুলো বদলা দেওয়া হইব। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কোন মানুষ সাকসেসফুল হইবা যে কইত্রা দেয়া যে মানুষে ফামান যুহজিহা আনিন নার দা করিল তার বা আমল দ্বারা উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর তাই আসেই করিলে তার জান্নাতও যাই থাকে, ওর অবস্থা হইয়া তার লাইফের সাকসেস, আমরা লাইফের সাকসেস কিন্তু আমরা জান্নাতও যাওয়া গুণার থাকি বাঁচিয়া থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই যে দুনিয়ায় ডং লইয়া আছি তামাশা লইয়া আছি, সকল ব্র্যান্ডের হরইয়া গড়িয়ার, সকল মানির হরইয়া গড়িয়ার, এগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা যে এগুন মাতাউল গুরুর, এগুন দুনিয়ার একটা দুকা, ও ব্র্যান্ডে আমরা ডাকে আর ও বাদি ও কাজে যার, এবার আমি দেখলাম BMW যার আমি আমার একটা নাই, এগুন তো দেখে 2014 আরে আমার এগুন তো বহুত আগর, এগুলো আবার দুনিয়া ডাকে ফামান জানেন ও দুগুলা জানো ফাঁকা ও উজরা জানা তা ফাকাত বাজ ওমাল হায়াত দুনিয়া ইলা মাতাউল গুরুর, দাস ইজ দুনিয়া মাতাউল গুরুর, জাস্ট 1 মিনিট, আমি জাস্ট মাওলানা মরহুম আব্দুল নূর রহমাতুল্লাহ আলাইহি সাহেবের ফ্যামিলির লগে আমি জড়িত, তার তিনজন চাইল্ড মাওলানা তামিম সাহেব, মাওলানা মুফতি নাইম সাহেব, মাওলানা নাইম সাহেব, মুফতি রিয়াজ সাহেব, তাদের লগে আমরা জমিয়তের কাম করি, দিনের কাম করি, বেন্দুত্ব লাগান সম্পর্ক, তার আব্বার লগে আমরা রোহানি সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানি জান্নাতুল ফিরদাউস দকা। জাস্ট একটা লাস্ট কথা আমি কইলাম, একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে সকল মানুষ মরে যাইবা, ইজা মাতাল ইনসান ইন কাতা আমালুহু ইল্লা মিন সালাস, তিনটা রোগ যদি খুলিয়া যায় আপনি মৃত্যু করছেন খালি দুনিয়ায় থেকে গেছেন কিন্তু আপনার আমল জারি আছে। আমরা তিন করতাম, আমি তিনটা আমলের লগে আসেনি, মরহুম
আব্দুল্লুর রহমতুল্লাহ আলহি তাল তিনোটা ডোর খুলিয়া গেছেন, আপনার ডোর তিনোটা খোলা আছে, আপনি ওটা তো চিন্তা করুন। এটা কৈছেন সদকায়া জারিয়া, আপনি সদকায়া জারিয়া করিয়া খিতা করিয়া গেছেন, আপনি চিন্তা করুন আপনি যথত দণ্ডের মালিক আছেন। আওয়ালুদুন সালিহিন, আওয়ালুদ্দিন সালিহিন, নেক আওলাদ রে বানিয়া থিয়া গেছেন। আমরা দেখি আর আমরা তিনজন আমরা এনেছি, মৌলানা আরো দুজন আছেন তানোর ভাই, তাই দুজন মুফতি সাহেব আলিম সাহেব বড় বড় মাদ্রাসার খেদমতের লগে জড়িত, আলুদ্দিন সালিহিন। তাই তাই আজকে যদি তাই তাই গান বাজনার লগে থাকতা, বড় বড় বিজনেসের লগে থাকতা, আর দিনের খেদমতের লগে থাকতো, আস্তে যদি আনি তো মার কথা বাপর কথা স্মরণ করার কথা কইলা হনে না, তাই তাই তার বিজনেস লিয়ে তাই তাই বিজি থাকলা হনে। এর লাগে আমরা যে তাই যে ডোরটা খুলিয়া গেছেন, আমরা এই ডোরটা আমরা খুলিয়া যাইতাম ফার্রামনি। এর লাগে আপনারা আমরা চেষ্টা করি যে আমরা সদগায় জারিয়া দিতাম, আমরা আওলাদ করে রেকার করতাম, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, আর আমরা ইলমের ইলা কোনো খেদমত করিয়া নিয়ে যাতে আমরা মরি গেলেও যাতে ইলিম থাকি ফায়দা পায়, এর লাগে একটা একটা ইলমর মরকজ আমরা চাইল্ডে দিতাম, আমরা ইলমর খেদমতের লগে থাকতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মৃত্যুর আগে আমরা যেন তিনোটা ডোর খুলিয়া যাইতাম, মানে আমলের ডোর, মরি গেলেও যেন আমরা কিয়ামত পর্যন্ত আমলটা আমরা জারি থাকে। ও আখরে দোয়া দেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করতাম নাই, আমরা সকল আমরারও সিদ্ধান্ত যে আমরা মাগরিবর আগে আগে ইনশাল্লাহ আমরা দোয়া হইত। তো আপনারা অনেকর চাহিদাও আছে যে আসল তাকে মাগরিবর টাইমের ভিতরে দোয়া আল্লাহ কবুল করেন, তো স্পেশাল একটা টাইম, ফজিলতর টাইম। তো আমি ইনশাল্লাহ অনুরোধ করব যে আপনারা সব রোজ থেকে আমরা আলোচনা শুনতাম চাই, কিন্তু সময়ে দেন না। তো আপনারা কাছে আমরা টাইমের দিকে আমরা নজর রাখবো, আর আপনারা যারা গেস্ট হিসাবে আইসেন আপনারা কাছে অনুরোধ, আপনারা যতটুকু পারেন আমরা টাইমের দিকে সহযোগিতা করবা, আমরা যাতে মাগরিবর আগে আমরা দোয়া করতাম পারি। তো আমি ইনশাল্লাহ আপনারা শুক্রিয়া আদায় করি, বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ যারা আইসেন, আমার ই ভাইয়ের নাম খাজানে কিতা তানজিম তানবীর ভাই আইসেন, আমরা আমিনুর ভাই আইসেন, আরো অনেক আইসেন ইনশাল্লাহ যারা দেখরা এবং যারা এটার প্রচার করবা, সকলের আমরা শুক্রিয়া আদায় করি। আমরা আজকে আমার ছোট ভাই মৌলানা সৈয়দ নাঈম পরিচালনা করা তার লগে আমরা আরো ভাই মুফতি সৈয়দ রিয়াজ আহমদ আপনারা চিনেন, তাই নয় ইনশাল্লাহ মাঝে মধ্যে পরিচালনা করবা, আমরা আল্লাহকে দোয়া করবা ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমরা অনুরোধ করি আমরার চাচা কাউন্সিলর শেখুল ইসলাম সাহেব কথা কইবা ইনশাল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم، اما بعد اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. صحبت صالح تورا صالح كنن সম্মানিত সভাপতি, এখানে সবই দেখতেছি আপনার, আমাদের ভেরি ফেমাস পারসন টেলিভিশনের বাতি জাইন সাদিক ভাই, সাদিক ভাই আমার সাইদ ভাই আমার ভুলে গেছেন, আমার সাইদ সিলেট আলিয়ার আমার ক্লাসমেট আলিও আমরা একসাথে পড়ছি, আমার উনি ভুলে গেছেন, ওই জন্য আমার চিনতে পারতেছেন না। ইমদাদুল্লাহ সাহেব আমার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে নিলাম, সবসময় আমরা নামাজ পড়ছি একসময়, আমার ফ্ল্যাটটা সেখানে ছিল, সবসময় আপনার সাথে দেখা হইতো, আর সুয়েব সাহেব তো আমরা সবসময় দেখি, তার পরিচিত মুখ। আর হুসেন ভাই আরও যারা আছেন আপনার ব্যক্তিবর্গ পরিগ্রাম সাহেব, অনেকের সাথে আমরা অনেক কিছু শিকার আছে। আমি আসলে দু একটা জিনিস শেয়ার করি আমার বাজি জানতে, ওরা তো আরে একটা জিনিস আমি উমরাতে ছিলাম সেটা আমি দেখছি আপনার সম্পূর্ণ প্রোগ্রামটা অনলাইনে, আর যেগুলো লেখছেন এগুলো আমি পড়ে নিছি, এই জন্য আমি আর পড়তেছি না আলহামদুলিল্লাহ। দু একটা জিনিস শেয়ার করবো, কারণ আমাদের ব্লাডের কানেকশন আমার বড় ভাই উনি ছিলেন, আমার মনে এইট আমার বই এইট বা নাইন ছিল, ওদের বড় ভাই আপনার নাম ছিল মসরুর, আমরা কয়েক মাস ডিফারেন্ট হবে, আত্মা একদিন মসরুরকে নিয়ে আসলেন, আলিমুর চিন্তা আলিমের মতো, আমার ফাদার ছিলেন হেড টিচার আপনার 50 ইয়ার্স, আপনার ব্রিটিশ আমরা পিটি বা ইন্টারমিডিয়েট পাস করছে এমসি কলেজ থেকে, আর হাফ আলিম ফার্স্টের ল্যাঙ্গুয়েজ জানতেন। এখন আমার সারা লাইফে আমার মনে হাজারবার আমার বড় ভাই উদের বাপ আব্বা যে ছিলেন আমাদের বাড়িতে এই মিটিং করতেন, বসতেন, আলাপ করতেন সবসময়, আমাদের তক্রার বিতক্রার যেটা বলেন বা ডিবেটই বলেন, আমার আব্বা আপনার কম না উনিও কম না, সবসময় আমরা আপনার মানে বাড়ির আপনার বোঝা হয়তো যে আপনার যে মাইকা মাইকের দরকার নেই, ওদের যত পাওয়ারফুল গলা বা জেহনিন দুজনই আপনার খুব শিক্ষিত হাই লেভেলের পার্সন। তো আমরা 7-8 জন ভাই ছিলাম, আমরা সবই পাশে এসে বসে রইতাম শোনার জন্য,
আর আমাদেরকে বলতে নেই দেখো চাচা কি বলতেছেন এই সে, তা আমার আম্মা নাস্তা সাস্তা দিতেন, আমরা খুবই এনজয় করতাম। আমি আমার লাইফ বিলিভ মি অর নট, যখন শুনলাম মসরু বা আর কার কার কাছে ঢাকা হসপিটাল স্কোয়ারে আছেন, আমি ঢাকাতে আমার ফ্যামিলি নিয়েছিলাম, আমি সাথে সাথে তৈরি করে আমার বাইক সাহেবকে দেওয়ার জন্য হাউ হাউ করে খালনে বললেন আমার বাইকে খুব মায়া করতে শামসুল ইসলাম, লন্ডন হসপিটালের আপনার হেলথ অফিসার, বললেন শামসুল ইসলাম কোথায়, বললাম বাইক সাহেব এখন তো তিনি তো লন্ডন, আমাদের এত মায়া করতে আমরা বাইক মতো মনে করতাম। কিন্তু যখন আরো একটা দিন মনে হয় যে ঈদ নামাজ পড়াইতেন, জলতা মিটিং হইতো, আমার আব্বা আমার বড় ভাই বাইক সাহেব যে আব্দুল্লুর মলি সাহেব ওদের জিনিস যদি যান, ওরা যাওয়ার পরে আপনি মিটিং দেখছেন এমন ছাঙ্গা হইতো এইভাবে, যেমন আর আমি আমার মনে হইব দরকার যে আপনার ঈদের জমাত হইতে ঈদের জমাত দিয়ে খুতবা পড়তেন, আমার ওতে মানে শ্বাস আটাকে এই ধরুন আমি আমার লাইফে কোনো আমি বলতে পারবো না। এই জন্য যারাই আসছেন দেখছেন অনেক কিছু বললে আমার বাতি যারা ওরা, কিন্তু আরও অনেক কিছু অনেকের কাছ থেকে আসবে, কিন্তু একটা জিনিস আমি ফাইনালি বলে বলবো যে উনি যা কিছু কইরে গেছেন দুনি আখের রাতের আপনার খামিয়ে বিচ করে চলে গেছেন। একটা করে শুনে একটা আয়াত আছে না ইয়াউমা ইনাবিল ইনসান বিমা কদ্দার ওয়া আখারা, হোয়াট ইউ লেফট বিহাইন্ড এন্ড হোয়াট ইউ সেন্ড অ্যাডভান্স, আপনার হিনদির কি পাবেন সেখানে গিয়ে কি রেখে আসছেন, তিনটা জিনিস আমার মনে হয় না মৌলানা ইমাম সাহেব ইমাম সাহেব করে ফেলছেন, সদকা আলিম সালেহ আওলাদ বা ওই যে মসজিদ মাসে এইগুলা সব কিছু আপনারা ভালো জানেন, আপনাদের কাছ থেকে আমার শিকার অধিকার, আমি কিন্তু আমি আর আপনাদের আমার কাছ থেকে আরো ভালো বলতে পারি এইগুলার যে অর্ধ শতক নাতি নসান ওরা, আমি দেখতেছি বেস্টের আপনার হাইয়েস্ট হি উইল গেট হাইয়েস্ট মকাম ইন জান্নাহ, আপনি ডাউট নো ডাউট অ্যাবাউট ইট, আমি বলি আমরা বক্তব্য শেষ করলো আপনি সবাই জন্য দাঁড়ান ইনশাআল্লাহ। এটা একটা ডিউটি, সরি আমরা অনুরোধ করবো হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথ হিসাব জামিয়া মাদানিয়া বিশ্বনাথর সম্মানিত সহকারী পরিচালক এবং তার পিতা শেখ আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ আলাইয়ের সাথে আমার আব্বার আজীবনের বন্ধু ছিলেন এবং বিশ্বনাথ মাদ্রাসার সাথেও আব্বার সম্পর্ক ছিল মৃত্যু পর্যন্ত, তিনি আসা যাওয়া করতেন। তো আমি অনুরোধ করবো হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী সাহেব তিনি দুই একটি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে যে আমরা সৈয়দ শেখ মাওলানা আব্দুন্নূর রহমতুল্লাহ আলাইহির দোয়া মাহফিলে আমরা যে উপস্থিত হতে পারছি, বিশেষ করে সম্মানিত উলামায়ে কেরাম এবং দিনদার মুসল্লিয়ানে কেরাম, এটা আমরা লাগে একটা সৌভাগ্য। আজকে আমরা সৈয়দ আব্দুন্নূর রহমতুল্লাহ আলহির জীবনী থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয় আছে। আমি ছোটোবেলা যখন আসলাম তার লগে তখন তাকেও আমি তাদের চিন্তাম ঔষবাদে যে তাই জমিত উল্লামা ইসলামর যে অফিস আছে সিলেট জেলায় এই অফিসে তাই কিছুদিন যাওয়া বা করতাম, যাওয়ার ফতে বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসাত এবং আমাদের বাসার তাই অনেক দিন রাত্রি যাপন করছেন এবং আমি ছোট ছিলাম যখন তখন তাদের চাটা দিতাম বা কোনো সময় খানির ব্যবস্থা দিলে তার সাথে বোয়ার এবং কথা খোয়ার এবং আমাদেরকে অত্যন্ত স্নেহ করতাম, বাতি যাওয়ার মতো আমরা মাতে আমরা মনে করতাম আমরা এক চাষা। তো এই যে একটা সম্পর্ক আছে আমার জীবনে আমি যতটুকু তাকে দেখছি আমার কাছে লাগত, ওখানে আমি মনে করি একজন অলি আসলাম তাহান যে কথাবার্তা তাহান যে চলাফেরা তাহান যে দিনই একটা পরিবেশ বা তান যে বুজুর্গসকলের কথা আলোচনা কর্তা এগুলো খালি শুনবারও মনে চাইত। আমরা দেখছি যখন এই কিছুদিন আগেও কিছুদিন পর পরে আমরা খবর যদিও আমি লন্ডন থাকি কিন্তু খবর পাই যে বিশ্বনাথ মাদানিয়া তাই সৈন এখান রাত্রি যাপন করা আর তাই যারা যেদিন যাই থাকি ইদিন রাত আর কোনো অনেক উস্তা দখল তারা ঘুমাইতা না তান্ডে লইয়া সারা রায় আলোচনা কর্তা এমনকি বাদ ফজর পর্যন্ত তার কথা শেষ হইত না খালি শুনবার মনে চাইত এবং তারাও লইয়া বই থাকতা। তো তাই যে একটা মহব্বত আছে মানুষের প্রতি বা তান প্রতি বা তাই যে অকলের মায়া কর্তা আর তার কথা থাকি যে অনেক কিছু শিক্ষণীয় আছে এগুলি এখন কিন্তু দুনিয়ার থাকা অবস্থায় আমরা অনেক সময় খদর করি না। আমরা এখন যখন আমরা জানতাম পারলাম এবং আমরা তো ওখানেও আমরা দেখতাম পারলাম যে তান যত আওলা দখল আসেন সুবহানাল্লাহ সকলো বড় বড় আলিমহল
সকলো মুফতিসকল, সকলো বিভিন্ন দিনের খেদমতসকল জড়িত আছে। তো আমরা দোয়া করি এবং তার জীবনটাকে আমরা শিক্ষা গ্রহণ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের আলাম কাম দান করতাম। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমরার মাদ্রাসাতুন নূর লন্ডনের সম্মানিত উস্তাদ হাফিজ মিফতাহুর রহমান সাহেব, এক মিনিট কইলো কা আপনি? আয়ুক, আসলে আমরা দেশও আসলাম, রমজানও তো আমরা সব দেশে গেছলাম কি, মাদ্রাসা পরিচালনার দায়িত্ব হাফিজ মিফতাহুর রহমান সাহেব আসলা, তার শুক্রিয়া জানাই আমরা। তাই আমরা তিন সেশনে মাদ্রাসা চলে, প্রায় 250 স্টুডেন্ট কোরআন শিখরা এখানে আলহামদুলিল্লাহ। তো তাই সব সেশন ওই তাই আব্বার লাগি দোয়া করছেন। তো তাই এক মিনিট ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অল প্রেজ ডিউ টু আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হু হ্যাজ গিভেন আস তাওফিক এন্ড অ্যাবিলিটি টু অ্যাটেন্ড টুডেজ ব্লেসড মোমেন্ট অ্যান্ড গ্যাদারিং ওয়্যার উই আর ডিসকাসিং অ্যাবাউট দি লাইফ হিস্ট্রি অফ মরহুম Malana Sayyid Abdunnur Rahmatullahi Alayhi. It's actually my privilege and it's my to be a start of this madrasa, and I've started this madrasa in 2019, and since then 2018 I've started, alhamdulillah, and actually I'm so overwhelmed and privileged. And it's because I'm a part of this madrasa. I'm a part of madrasa to Nur, head teacher, Manan Naim Sahib, Tamim Sahib, and Manan Muftiriya Sahib. And eventually, when I got to know this, like this madrasa is named of their father's names. So alhamdulillah, we will try to take forward this legacy, inshallah, and we found, we can, inshallah. Jazakumullah khairan. Jazakumullah khairan. আমরার মুজিবুর রহমান সাহেব, আপনিও শরীক হয়েছে কয়েক মিনিট। আমরার মুরব্বী, কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ জনাব মুজিবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত সৌভাগ্যবান এক মহৎ ব্যক্তির স্মরণসভায় আজকে আপনাদের সম্মুখে এসে দাঁড়াতে পেরেছি। আমি প্রথমে শুকরিয়া আদায় করছি আমাদের খতিব জনাব মৌলানা আশফাকুর রহমান সাহেব এবং আমাদের মুরব্বী জনাব জলিল সাহেব। আমি জানতাম না আজকের প্রোগ্রামটি, উনিরা যখন জোহরের নামাজের পর বললেন তখন আমি আর একটা প্রোগ্রাম ছিল, আমি বলছি না এই দোয়াতে আমি শরিক হব। আলহামদুলিল্লাহ, এখানে যারা বসা আছেন সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমার সৌভাগ্য আপনাদের সকলের সামনে আজকে আমি দাঁড়াতে পেরেছি। আমি নাম বলে সময় নষ্ট করতেছি না। বিশেষ করে আমি উনার লিখা সবসময় পড়ি জনাব রেজা সাহেব, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনোদিন উনার সাথে পরিচিত হইনি। আজকে উনার সাথে পরিচিত হয়ে নিজকে সৌভাগ্য মনে করছি। যখন তামিম সাহেব ওনার পিতার লাস্ট সময়টার কথা বলছিলেন, আমার পিতার কথা মনে হয়েছিল। উনি আসরের নামাজ পড়ে মাকে বলেছিলেন, আমার ভাবিকে বলেছিলেন এক গ্লাস দুধ দেওয়ার জন্য গরম করে, এবং এক গ্লাস দুধ এবং একটা ব্রেড উনি খেয়েছিলেন। খাওয়ার পর আমার মাকে বলেছিলেন তুমি আমার পিছনে একটু আসো। ওনার খাদে মাথা রেখে বলছিলেন যে তুমি শুনো তো আমার কলিমাগুলো ঠিক আছে কিনা। কলিমা তৈবা, কলিমা শাহাদত, কলিমা তাওহীদ যখন পড়ছিলেন তখনই একটা হেসকি দিয়েছিলেন। তোমার দাঁত বাঁধানো ছিল, দাঁতটা জিব্বা দিয়ে ঠেলে দিয়েছেন, মা ওইগুলো তুলে এনেছেন, ওইটাই উনার শেষ ওয়ার্ড। তো আপনারা আলিম উলামাদের পক্ষ থেকে যেটা শুনেছি, যদি কারো লাস্ট কথাটা হয়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে উনি বেহেশতে। তো এই বুজুর্গ তো অবশ্যই বেহেস্তে। আপনারা আমাদের সকল যারা মা বাপ আমরা হারিয়েছি সকলের জন্য দোয়া করবেন, এবং জনাব সাইদ আব্দুল নূর রহমতুল্লাহ আলাই সাহেবের জন্য দোয়া করি। উনি যে লিগেসি রেখে গেছেন সেটা বলে আমি সময় নষ্ট করতেছি না, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
অনেক ওলামা ইকরাম আছেন, বিশেষ করে মৌলানা কামাল সাহেব। আমরা একলগে আলফালা স্কুলে আসতাম, আর তাই আমরা এখানে তারাবিন নমাজও প্রায় সময় আইন। মৌলানা কামাল সাহেবের আমরা শুক্রিয়া আদায় করলাম। মৌলানা শামসুল ইসলাম, শামসুল ইসলাম ওয়েস্ট লন্ডন আমরা জমিয়তের সেক্রেটারি, বিশিষ্ট আলেমে দিন, তাই উপস্থিত হয়েছেন অনেক দূর থাকি। মৌলানা শামসুল ইসলাম সাহেব আপনারও আমরা শুক্রিয়া আদায় করলাম। বিশেষ করে আমরা হাফিজ কবির সাহেব, কয়েক বছর থাকি তাই এখানে তারাবিন নমাজ পড়ায়রা আলহামদুলিল্লাহ। হাফিজ কবির সাহেব এখানে উপস্থিত হয়েছেন, জাজাকুমুল্লাহ খায়ের। আমি অনুরোধ করব আমরার সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবা বিশিষ্ট আলেমে দিন এবং বিশিষ্ট রাজনীতিবিদ খেলাফত মজলিস ইউকে ইউকে সম্মানিত সভাপতি হজরত মৌলানা সাদিকুর রহমান সাহেব। হজরত মৌলানা সাদিকুর রহমান সাহেব, এরপরেও আপনার দোয়া তো আমরা পাই। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. আমাদের সিলেটের প্রবীণ আলিবেদিন শেখ হজরত মৌলানা সৈয়দ আব্দুন্নূর রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকে মাদ্রাসাতুন নূরে আয়োজিত দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, কমিটির নেতৃবৃন্দ ও সর্বস্তরের তৌহিদি জনতা এবং যারা অনলাইনে দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারক জানাচ্ছি। এবং মহান রব্বুল আলমিনের দরবারে আমরা দোয়া করি যে আল্লাহ রব্বুল আলমিন যেন শেখ সৈয়দ আব্দুন্নূর রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দেন। তিনি পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা মুহিব্বিন আছেন দেশে বিদেশ সবাইকে সাবরে জামিল তারণ করার তৌফিক দান করেন। সাথে সাথে আমরা দোয়া করি যে আমাদেরও প্যারেন্টস যারা দুনিয়া থেকে চলে গেছেন সবাইকে যেন আল্লাহ তাআলা যেন জান্নাতের আয়লা মুকাম দান করেন। যাদের পিতা মাতা দুনিয়ায় জীবিত আছে তাদের খেদমত করে জান্নাত হাসিল করবার আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় কম আমি আমার বক্তব্য দুই মিনিটের ভিতরে সমাপ্ত করব। শেখ সাদি রহমতুল্লাহ আলহি ফরমায়েন, আগর তুম চাহে দুনিয়া মে তোমারা নাম বাকি রহে তো তুম তোমারে ঔলাদ কো দিন আর আচ্ছে আখলাক সিখায়ে। যদি তুমি চান দুনিয়ার তোমার নাম বাকি রাখতে চাও, আমরা সব মানুষে চাই যে আমার নামটা দুনিয়া থাকো, কিন্তু নাম দুনিয়ার বাকি থাকবে না। আপনি দুনিয়াটাকে আমি যাওয়ার বাদে পনেরো বিশ বছর বাদে আমি যত বড়ই হস্তি হই না কেন, যত বড় লিডার হয় না কেন, এক মানে দশ বারো পনেরো বিশ বছর বাদে আর কেউ স্মরণ করবে না। আর যুগ যুগ স্মরণ থাকবে, আপনি অবিস্মরণীয় ইয়ে থাকবেন, আপনাকে শতাব্দি পর শতাব্দি আপনি কে স্মরণ করবে। যদি আপনার আওলাদকে যদি এইভাবে যেভাবে শেখ সৈয়দ আব্দুন্নূর রহমতুল্লাহ আলাই তার তিনজন চারজন আওলাদকে নেক আওলাদ বানাইয়া গেছেন, যে আওলাদ হলে সবসময় শুধুমাত্র তারা মাহফিলে আসিয়া হাত তুলিয়া মা বাবার জন্য দোয়া করতেছে না, প্রত্যেকটা নামাজের পর প্রত্যেকটা তেলাওয়াতের পর মা বাবার জন্য দোয়া করতেছে, রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা ওলা চেষ্টা করতাম যে আমরা নামটা দুনিয়ার বাকি থাকতো, কবরও আল্লাহ নবী ফরমাইছেন অনেক মানুষ চাইব কবরও মানে বেশি আমল করতো নাই, কিন্তু নেক আওলাদ তো এদার অখরণে আল্লাহ তারা তার আলা মুকাম দান করবা। যেভাবে শেখ সৈয়দ আব্দুন্নূর রহমতুল্লাহ আলাইহির সার্থক জীবন ছিল, বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন, দেখেন তিনি এত উঁচা পায়ের আলিম ছিলেন যে তার মৃত্যুটা তার প্রমাণ করে। আমাদের সলফে সালেহীন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম যে তার মৃত্যুটা যেন জুমার দিন হয় কিংবা তো রমজান মাসে হয়। আমরাও আল্লাহর কাছে দোয়া করতাম যে আমরার মৃত্যু যদি মৃত্যু তো আসবেই, যেদিন আসবো আল্লাহ তাআলা যেন আমরার মৃত্যুটা যেন রমজান মাসে হয় জুমার দিন হয়, কারণ রমজান মাসে হইলে আল্লাহ নবী ফরমাইছেন গল্লে কাতা বোয়াবুন নার, জাহান্নামের দরজারে আল্লাহ তাআলা
ব্লক করে দেন, বন্ধ করে দেন ও ফতিয়াটা বোয়াবুল জান্না, জান্নাতের জোরদারে দৌড়ে আল্লাহ পান করে দেন, যারা রে আল্লাহ তালা জান্নাতে একবার ঢুকেই দিবা, এরা আর কখনো বার করতে নাই। তো আমরা তার জীবন থেকে লেগেছি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, অনেক কিছু জানার আছে, অনেক কিছু গিয়ে আছে, উনি অনেক নেক আমাল অকল করিয়ে গেছে, আল্লাহ পাকে তার নেক আমাল গুলারে পদাঙ্গ অনুসরণ করিয়া যদি আমরা জীবন রে আমরা চালাইতে পারি, আমরাও এইভাবে আমাদের জীবন সার্থক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আজকের এই প্রোগ্রামকে কবুল মঞ্জুর করেন এবং যেই মাদ্রাসায় আমরা করতেছি মদিনাতুন নূর মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা অনুরোধ করব আজকের এই দোয়ার মজলিসও সংক্ষিপ্ত কিছু কথা বলবেন হবিগঞ্জি হুজুর রহমতুল্লাহ আলাইহির সম্মানিত জামাতা হযরত মাওলানা মুজাহিদউদ্দিন সাহেব হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আমরা তো দেখতে পারছি, বুঝতে পারছি, আসলে আল্লাহর ওরই আলোচনা করতেছি। এই মজলিসটা কিন্তু অনেক দামি, আলহামদুলিল্লাহ বলি সবাই। আল্লাহ আমাদের কবুল করুক। আমি সময় লম্বা করি না, হজরতের যে বুনিটা আলোচনা করছি আমরা যা শুনছি, এই জন্য যে আমরা আলোচনা করতাম ওনার জীবনটা ফলো করে আমরা মুরব্বীর আকিবিটা যেভাবে চলছে এইভাবে চলতাম। হযরত উলামা এখানে এখানে আসুন, অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, আলহামদুলিল্লাহ। আমরা আমল করার তৌফিক দান করুন, আল্লাহ যেন হযরতের উচ্চ জান্নাতের উচ্চ দরজা আল্লাহ যেন দান করে, আমিন। আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন, আমিন। জাযাকুমুল্লাহ খায়র। আমি অনুরোধ করব আমরা আজকের এই দোয়ার মজলিসের সম্মানিত বিশেষ অতিথি মাজাহিরুল উলুম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত শায়খ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أذكري آلوچنا دعا محفلر সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট মোহতারাম উলামায়ে কেরাম, কমিউনিটি নেতৃবৃন্দ, সর্বস্তরের মুসলিম জনতা, ইতিপূর্বেও এই মহান ব্যক্তিত্বকে নিয়ে দোয়ার মাহফিল হয়েছে, আমরা যার নাম অত্যন্ত শ্রদ্ধাভরে উচ্চারণ করি, আশ-শেখ আস-সাইয়্যিদ আব্দুন নূর রাহিমাহুল্লাহ তাআলা, যার নাম ছিল সাইয়্যিদ। আমরা যখন কোন নামের সাথে সাইয়্যিদ শব্দ দেখি তো আমাদের অন্তর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার দাবি হিসাবে তারই বংশধর কোন মানুষ সাইয়্যিদ দেখলে একটা রেসপেক্ট আমাদের সাথে চলে আসে। এর সাথে শেখ আব্দুন নূর রাহিমাহুল্লাহ, আমাদের দেশের যে সমস্ত আকাবির মুরব্বী উলামায়ে কেরাম ছিলেন, ধারাবাহিকভাবে তারা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আমরা অভিভাবক শূন্য আমরা হতে চলেছি। আজকে শেখ আব্দুন নূর রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যে আলোচনা হচ্ছে, বারবার যে জিনিসগুলো রিপিট হচ্ছে সেটা হলো, তিনি অত্যন্ত সফল একজন ব্যক্তিত্ব ছিলেন,
এই ধরনের সফল ব্যক্তিত্বকে মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখে, যাদের মধ্যে তিনটি কোয়ালিটি যদি পাওয়া যায়। আমি এখন সালেহান, ওই ব্যক্তি যদি সালেহ হন, নেক হন, উনি কতটুকু সালেহ ছিলেন সৈয়দপুর, এবং ওনার সাথে যারা দীর্ঘদিন চলেছেন সবাই বারবার সেই সাক্ষ্য দিচ্ছে। আমার সে ব্যাপারে কিছু বলার নেই, আমিও তাদের সাথে এই সাক্ষ্য দিই, তিনি অত্যন্ত সালেহ ছিলেন। আমি এখন না জেহান, যে ব্যক্তি তার জীবনে সে সাকসেস, সফল একজন মানুষ, তাকে মানুষ সারা জীবন স্মরণ রাখে। তার সফলতার সাক্ষ্য হিসাবে এদেশে আমরা তার তিনজন সাহেবজাদাকে সবসময় আমরা দেখতে পাই। আজকের এই মাহফিলে তিনজন উপস্থিত আছেন, দুজন বাংলাদেশে আছেন, এবং তার তিনজন সাহেবজাদি রয়েছেন, যাদের সবার ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। উনি যে না যে সাকসেস, এটা তার পরিবার এবং তার উত্তরসূরি, এটা তার সাক্ষ্য। তিন নম্বর, যদি কোনো মানুষ দুনিয়া থেকে চলে যায় আর একটা কোয়ালিটি তার মধ্যে থাকে, সে মানুষকে কোনো বেনিফিট দিতে পারে, ফায়দা দিতে পারে। আজকে তার আওলাদের দ্বারা বাংলাদেশে এখানে বিভিন্ন জায়গায় জাতি উপকৃত হচ্ছে। এই যে মাদ্রাসাতুন নূর, যেখানে একটু আগে শুনলাম 250 স্টুডেন্ট, এই ছোট্ট মাদ্রাসায়, এটা তো একটা মিরাকল। এই ছোট্ট একটা পরিসরে 250 ছাত্র এখানে দিনে তালিম নিচ্ছে। আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নেই, আয়াতটি পড়েছি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দর করে এমন একটি বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে বলে, সেটা হলো দুনিয়া থেকে চলে যাওয়ার পর স্বাভাবিকভাবে সবচেয়ে বড় জিনিস যেটা আজকে তার আওলাদদের মধ্যে, যে আমাদের বাবা চলে গেলেন, আর কখন আমাদের বাবার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতুহুম। ঈমানদাররা যখন চলে যায় আর তার আওলাদগণ যখন ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলা সবাইকে আবার একসাথে জমা করে। ওয়ামা আলাকনাহুম মিন আমালিহিম মিন শাইই, তাদের আমল থেকে কোনো কিছু হ্রাস করা হবে না। কুল্লু মরিইম বিমা কাসাবা রাহীন, যে যা করছে সেটা পাবে, কিন্তু বোনাস আরেকটা আছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নার রাজুল লা তুরফাউ দারাজাতুহু দারাজাতুহু ফিল জান্নাহ, দুনিয়া থেকে অনেক মানুষ চলে যাওয়ার পর জান্নাতে তার দারাজা বৃদ্ধি লাভ করে, এলিভেট হিজ স্ট্যাটাস। তো কিভাবে সেই ব্যক্তি বলে আন্না হাদা, কিভাবে আমার দ্বারা যায় এত উপরে কিভাবে চলে গেল, ফায়ুকাল লিস্তিগফারি ওয়ালাদিকা লাক, তাকে বলা হবে যে তোমার ওয়ালাদ সন্তান, আমরা এখানে দেখছি যে আওলাদ ওয়ালাদ একজন, আল্লাহ ইসমে তোমার একজন সন্তান যদি এইভাবে রেখে যেতে পারো, তার ইস্তিগফারের কারণে দ্বারা যায় এত বুলন্দ হবে। কিন্তু এখানে আমরা সাতজন আওলাদ, এরপরে আওলাদের আওলাদ, উলামা হুফাজ, এভাবে উনি রেখে গেছে, যাদের ইস্তিগফারে তার তারা যা বুলন্দ হবে। সর্বশেষ কথাটা আমি বলতে চাই, হয়তো সময় বেশি হয়ে যাচ্ছে আমি দেখছি, কিন্তু এরপরও আগে বলছিলাম আমাকে সময় না দিলেই ভালো, কিন্তু এটা আমাকে এই জন্যই বলতে হবে, আমি একটি রিসালা কিতাব নিয়ে এসেছি বীরুল ওয়ারিদে, ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি, ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি যেভাবে বুখারি শরীফ লিখে গেছেন, বীরুল ওয়ালিদাইনের ব্যাপারেও একটি কিতাব লিখে গেছে। এর কারণ হলো আজকের সমাজে সারা পৃথিবীতে মা বাবার সাথে আচরণ, এক সাহেব বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, হাল মিন বির আবাওয়াইয়া, আমার মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তার বীরের কোনো পথ আছে কিনা, এই কিতাবের মধ্যে ওই হাদিসটা নিয়ে এসেছে। আল্লাহ রাসূল বললেন, চারটি পথ আছে, একটা হলো আদুয়া লাহুমা, এই যে আজকের দোয়ার মজলিস, ওয়াল ইস্তিগফার লাহুমা, তার জন্য ইস্তিগফার, সন্তানরা বারবার যখনই হাত উঠায় তখন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মাগফির লানা ওয়া লিওয়ালিদাইনা, বারবার সবাই বলছে ইস্তিগফার, ওয়া ইনফাজি আহদিহিমা, যদি কোনো ওসিয়ত করে যান সেটাকে পুরা করা, আর সর্বশেষ হলো তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক রাখা। আজকের এই মাহফিলটা তিনি চলে যাওয়ার পর তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা
আপনাদেরকে সেই সম্মান দেখানো, আপনাদেরকে নিয়ে আসা, এটা শুধুমাত্র দোয়া না, এই বিরুল ওয়ালিদাইনের একটা হক আজকে ওনার যোগ্য আওলাদরা পালন করছে। আমরা ওনাদের শুকরিয়া জ্ঞাপন করছি এবং বিশেষ করে তার যে সমস্ত আত্মীয় স্বজন এখানে উপস্থিত সবাইকে আমরাও যেহেতু তাদের সাথে, আমি অনেক সময় বলি যে আজকের এই দোয়ার মাহফিল এটা আপনাদের নয়, এটা আমাদের দায়িত্ব, যেহেতু আমাদের কলিগ আমরা একসাথে উঠা বসা করি, তো তাদের পক্ষ থেকে আমরাও আপনাদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদের এই আশাকে কবুল করুক এবং বিরুল ওয়ালিদাইন আমাদের যাদের মাতা পিতা দুনিয়াতেই চলে গেছেন আমরা যেন সবসময় তাদের জন্য ইস্তিগফার করতে পারি, যাদের মাতা পিতা দুনিয়াতে রয়েছেন আমরা যেন তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা এই মহান ব্যক্তিত্ব যেভাবে আওলাদের কারণে জান্নাতে দরজা পূরণ হয় আমরা সেইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা রফা দারাজাতাহু ফিল ফিরদাউসিল আ'লা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকীন ওয়াস সালিহীন ওয়াহাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আ'লা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আ'লা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন জাযাকাল্লাহু খাইরান। I will finish my presentation because I said, I think is I already take few minutes when I talk about, already mention about my father, Rahimahullah. But again, I will finish my presentation because some of my students here and also our family members, actually they not understand Bengali properly. For them, whatever Sheikh said, last word, he talking about it, said about Birrul Walidain. Only I will say one incident, then I'll finish. The one day, Prophet sallallahu alayhi wa sallam asked Umar radiallahu ta'ala anhu, may ask to make dua for you, ask wise Karani to make dua for you when you find him. He is from Yemen. Then Umar radiallahu ta'ala anhu is a companion, was a companion. But Wais Qarni is not a companion. But Umar radiallahu ta'ala anhu to ask him, to ask Allah, he make dua for you, and your forgiveness. The main one point, we need to remember this. Wais Qarni one day he asked his mother, can I go to Medina and become Muslim? Then he said, and I can see Prophet sallallahu alayhi wa sallam. He lost only his father, and he only son of his mother. Then his mother said, okay, you can go to Medina and become Muslim and see your beloved Prophet sallallahu alayhi wa sallam. But one condition is still 1 or 2 days and return back. But when he went to Medina, it takes 1 month, took 1 month journey that time. But when he reached Medina, he had Prophet sallallahu alayhi wa sallam not in Medina. He went outside of Medina for 1 week. Then he have to decide, stay in Medina or go back, because his mom said, only stay 1 or 2 days. Then he said one thing, this is my main message. He said, is becoming Sahabi is not obligation. But obeying my father, we know. But he, because of his mother, he went back to Yemen. Prophet sallallahu alayhi wa sallam didn't see him. But he asking Umar radiallahu ta'ala anhu, ask him, when you see Wais Qarni, to make dua for you. I'll finish by this. May Allah subhanahu wa ta'ala forgive us. And may Allah give us tawfiq to care our mother, our father, and serve them. And we can achieve Jannah wa akhir dawana and alhamdulillahi rabbil alamin. আলহামদুলিল্লাহ, আমরা একবারের শেষের দিকে মগরিবের নামাজ একবারের সন্নিকটে আমরা চাইছিলাম যে আমাদের গেস্ট অফলার কাছ থেকে আমরা কথা বেশি শুনবো, আমরাই বেশি কথা পাইলাম। এই কারণে যদিও আব্বা সম্পর্কে হয়তো আপনার আর বেশি একটা জানা নাই হিসাবে, এই হিসাবে বারবার কিছু আলোচনা আইসে আমরা ফোকে থাকি, যদি এই হিসাবে এর বাদে আপনারা আমার কমাসুন্দর দৃষ্টিতে দেখবা। আমরা তো আজকে আপনার আর দোয়া লইবার লাগে আইসে, অনেক সময় দেখা যায় গেস্ট অফলার সময় এই আমরা হই টাইম কমিয়ে গেছে, এইটাও আমার কাছে আমার আমি ব্যক্তিগত ব্যাপারে এটা সুন্দর নাই। বিশেষ করে মৌলানা শেখ ইমদাদ রহমান আল মাদানি তার কাছ থেকে যদি আমরা 20 মিনিট কথা শুনতাম তা আমরা ইলমি ইস্তেফাদা হইল না। তো যাই হোক, আমরা মৌলানা তো আমরা লোকাল আছেন আলহামদুলিল্লাহ,
আমরা সুযোগ পাইম আরো অন্য সময়। আর বিশেষ করে আমরা অনেক শরিক হয়েছেন, আমরা মালানা হেলাল তাই বাংলাদেশ থেকে আইসেন, বহু কষ্ট করে দূরে থেকে আইসেন, আমরা তারা শুক্রিয়া দেওয়া করি। আর এখন আমরা সামনে সংক্ষিপ্ত এক মিনিটে কিছু কথা কইবা মদিনাতুন নূর চ্যারিটির সম্মানিত ট্রাস্টি জনাব জুবের আহমদ চৌধুরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মোলানা আব্দুল নূর সাহেবের লগে আমার তালই তাই আসলে এমন এক মানুষ, আপনার খুব ফ্রেন্ডলি মানুষ আসলে তাই আপনার, আমরা বসেও কামরে এখানে বইলে রাত রাত গপ করে যাইতো আপনার, খুব মানে জেসা আউকা লাগতো নাকলে তাই সময় বেশি লাগতো, এমন ওপেনলি ফ্রেন্ডলি তার লগে গপ আলোচনা করা যাইতো, যেও এটা মিশিস না খুব খুব জলদি আপনার। আর একটা জিনিসের লোক দেশও আমরা যাইতাম, প্রত্যেক বছর যাই দেশও আমরা গেলে আমরা তাহলে দেখবার আগে তাই না আমরা বাইরে আজ এটা আপনার দেখবার লাগে আমরা মানে অত একটা অত একটা মায়া তা নাকি মোহাম্মদ যেন আপনার আমরা তারিখ করে সময় করছি যাইতাম আমরা ভাবছি না তাই না আজ আজ দেখবার লাগে আমরা মানে খুব একটা গ্রেট লস আমরা লাগে মানে প্রত্যেক বছর বাংলাদেশ গেলে খুব একটা এনজয় করতাম তাহলে সবাই লইয়া, এটা একটা গ্রেট মিক্স। জাকাল্লাহ হয়। সালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবা হযরত মাওলানা শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। আমরা মুফতি সাহেবের পরিচিতি সবাই জানেন, আমি লম্বা করতাম সেরাম না, মুফতি সাহেবের কথাগুলো আমরা এই আমরা লাগি বহুত জরুরি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা লা সিয়্যামা আলা সাইয়্যিদির রুসুলি ওয়া খাতামিল আমবিয়া وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال النبي صلى الله عليه وسلم: اذكروا محاسن موتاكم. وقال النبي صلى الله عليه وسلم: لا تذكروا هلكاكم إلا بخير، أو كما قال النبي صلى الله عليه وسلم. الله تعالى رشن کو گنیت شکریا جے امرا لندنر زمینے اقرا بنگلہ تبیر ادو کے حضرت مولانا سید عبدالنور صاحب رحمت اللہ علیہ شمپر کے ایتی پوربے স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে একটা আলোচনা সভা করতে সক্ষম হয়েছি। আবার ওনারই গৌরবধন্য সন্তান মাওলানা সৈয়দ তামিম আহমদ সাহেব, মাওলানা সৈয়দ নাঈম আহমদ সাহেব, মুফতি রিয়াজ আহমদ সাহেব, ওনাদের প্রতিষ্ঠিত ওনাদের আব্বারি নামে মাদ্রাসাতুন নূর লন্ডনে আজকে আলহামদুলিল্লাহ আবারও স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে পুরো হল ভর্তি সবাইকে নিয়ে আবারও একটা সুন্দর দোয়া মাহফিলের আয়োজন সম্ভবপর হচ্ছে। ওনার জীবনী নিয়ে বিস্তর আলোচনা আলহামদুলিল্লাহ সামনে চলে এসেছে, লিখিত একটা বক্তব্য আপনাদের সামনে আলহামদুলিল্লাহ রয়েছে, আমরা আমাদেরকে জানবার বুঝবার আমল করার প্রয়োজন রয়েছে, কোন বেশি কথা বলার সুযোগ নেই, একটা মেসেজ শুধু দেব আমি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এবং কবুল করেন আমরা বলি আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার যে ঘটনা, নবীজির বিদায়ের যে ঘটনা, এর চেয়ে বড় কষ্টদায়ক ঘটনা মানব জাতির ইতিহাসে আর হতে পারে না, এর চেয়ে বড় লস, এর চেয়ে বড় আমাদের জন্য লোকসান, এর চেয়ে বড় ক্ষতিকর দিক এবং বেদনাদায়ক পেইনফুল ঘটনা মানব জীবনের ইতিহাসে আর কোনোদিন কোনোটাই হতে পারে না। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পাগল পারা হয়ে গিয়েছিলেন, আমার আব্বা হন আর আমার দাদা হন, নানা হন, যে কোনো বড় ব্যক্তিত্ব উস্তাদ হন, আল্লাহ করা যেতে পারে না। ইন্তেকালের পর সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সাইয়্যিদুনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার রয়েছে যে সাল্লাল্লাহু আলাইহি গেছেন
প্রকাশ করা সম্ভব হচ্ছিল না ওনার পক্ষে। নিয়াম থেকে বিখণ্ডিত আমি করে দেব, সুবহানাল্লাহিল আজিম। এইভাবে তাদের অন্তরে একটা আবেগ ছিল, قد خلت من قبله الرسل افئم مات او قتل انقلبتم على اعقابهم। এই আয়াতগুলো ওনাদের চোখের সামনে ছিল, কিন্তু এর পরেও এই কথাগুলো অধিক মহব্বতের কারণে, বেশি ভালোবাসার কারণে, ইশকের একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম যেন ভুলে গিয়েছিলেন। ওই সময় হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, ওনার কথাটা আমি বলবো, উনি বলেছিলেন যখন সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা নাসর যখন নাযিল হচ্ছিল তখন সবাই ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ঝাঁকে ঝাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করবে, সবাই আনন্দে আত্মহারা এবং খুশিতে একেবারে বাগ বাগ হয়ে গেছেন। কিন্তু সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দনরত ছিলেন। সবাই ভাবলেন যে এই বৃদ্ধ লোকটি কেন কাঁদছেন, সবাই তো খুশি, কারণ কোরআনে করিমের মধ্যে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হবে, দলে দলে মানুষ মুসলমান হবে, যাকে যাকে ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলামের বিজয় আর বিজয় চোখের সামনে, এর সুসংবাদ দিয়ে এই কোরআনের আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাঁদছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন কাঁদছেন, সবাই ওই দিন হাসছে। উনি কিন্তু ওই দিন ওই আয়াতের তাফসীর ভালো করে অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন, সঠিক তাফসীর আর কেউ বুঝতে পারছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওই দিন কাঁদছিলেন এই জন্য যে এই আয়াত দ্বারা তোমরা দেখতে পাচ্ছ যে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হবে, মানুষ যাকে যাকে দলে দলে দেশে থেকে বিদেশ থেকে এসে মুসলমান হবে, ইসলাম বিজয় লাভ করবে, তোমরা এই অর্থ বুঝতে পারছ। আর আমি এর অন্তর্নিহিত মর্ম বুঝতে সক্ষম হচ্ছি যে এই আয়াত আমাদেরকে একটা ইঙ্গিত দিচ্ছে, আমাদেরকে সাবধান বাণী দিচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়াতে আর বেঁচে থাকবেন না, তার বিদায়ের ঘণ্টা বেজে যাচ্ছে, তার বিদায়ের সংবাদ এই সূরাতের মাধ্যমে দেয়া হচ্ছে। ওই দিন তিনি আত্মহারা ছিলেন, ওই দিন উনি আউট অফ কন্ট্রোল ছিলেন, কাঁদছিলেন, কিন্তু যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবেই ইন্তেকাল হয়, ওই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা সেই সাহসিকতা ওই দিন দিয়েছিলেন, তিনি দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সামনে এই কথা উচ্চারণ করেছিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদা ফা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মাত, যদি কেউ নাউযু বিল্লাহ তোমরা এত বেশি আবেগ তাড়িত হয়ে গিয়েছ, আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছ, জেনে রাখো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা ইবাদত করে থাকো, তাহলে জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত, আর যারা আল্লাহর ইবাদত করতে ছিলে করে থাকো, তোমাদের জানা উচিত আল্লাহ হলেন চিরঞ্জীব, তাকে মৃত্যু কোনোদিন স্পর্শ করতে পারবে না, সেই আল্লাহ এখনো জীবিত আছেন, আল্লাহর ইবাদতের পথ বন্ধ হয়ে যায়নি, সেই দরজা বন্ধ হয়নি, এই সিলসিলা এবং ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এরপরে তিনি সুবহানাল্লাহ সান্ত্বনামূলক বক্তব্য ওইদিন রেখেছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ইন্তেকালের পরে এরকম জনসভা করেননি, কিন্তু আসল কাজ করার যেটা সেটা করেছেন, নবীর সুন্নতের আলোচনা, সিরতের আলোচনা, জীবনের আলোচনা এবং আদর্শের আলোচনাকে জীবনের সবচেয়ে বড় প্রিয় ব্যস্ততা তারা বানিয়েছিলেন। প্রতিটি মজলিসে, প্রতিটি মাহফিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো কাজ কথা সবগুলো কথা এবং সবগুলো কাজই সর্বোত্তম ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সাহাবায়ে কেরাম এই নবীর আলোচনায় মুখরিত ছিলেন, সবকটি মজলিস আল্লাহর নবীর আলোচনা দ্বারা মুখরিত ছিল। নবীজির মিশনকে দুনিয়ার কোনায় কোনায়, গোসায় গোসায়, দুনিয়ার এক একটা প্রান্তে সাহাবায়ে
সাহাবায়ে কেরাম পৌঁছে দিয়েছিলেন, ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেছিলেন এবং আল্লাহর নবীর মিশন আর বিশনকে বাস্তবায়িত করার জন্য বাকি জীবন কোরবান করার মাধ্যমে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজির সাথে ভালোবাসার সম্পর্কের দাবি তারা পূরণ করেছেন। আল্লাহর নবীর ইশক আর মহব্বতের প্রকৃত দাবি পূরণ করতে তারা সক্ষম হয়েছেন। আমি আজকে বলবো সাহাবায়ে কেরামের সেই আদর্শ থেকে মাওলানা সৈয়দ আব্দুন নূর সাহেবের কথা আমাদেরকে বুঝতে হবে যে অনেক বেশি বিচলিত হওয়া চলবে না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম শুধু আলোচনা সভার মধ্যেই ক্ষান্ত থাকেননি, বরং উনার যে আল্লাহর নবীর যে মিশন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাস্তব জীবন, সেই জীবনকে দুনিয়ার মধ্যে বাস্তবায়িত করার জন্য, সারা দুনিয়ায় এই নবীজির সুন্নতকে পৌঁছে দেওয়ার জন্য, তার আমলকে পৌঁছে দেওয়ার জন্য তারা সবকিছু কোরবান করেছেন। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পায়ে হেঁটে ছুটে বেরিয়েছেন, চষে বেরিয়েছেন বিশ্ব। আর সারা বাংলাদেশেও সাহাবায়ে কেরামের জীবনে যুগে মাশাআল্লাহ মসজিদের নিশান এবং চিহ্ন আমরা খুঁজে পাই। আমি বলবো উনি যে সুন্নতের অনুসরণ করেছেন, উনি যেভাবে আকাবিরের সঙ্গে ভালোবাসা এবং মহব্বতের পরিচয় দিয়ে গেছেন, উনি যেভাবে প্রত্যেকটা কথায় আকাবিরে উম্মতের আলোচনা, শেখুল ইসলাম কুতুব আলম মাদানী রহমতুল্লাহ আলহের আলোচনা এবং আমাদের উলামায়ে দেওবন্দের জিন্দা তাজকেরা ছিলেন, জীবন্ত জলজন্ত আলোচনা তিনি ছিলেন, আর আকাবিরের অনুসরণকে তিনি তিনের জীবনের প্রতিপাদ্য বিষয় বানিয়েছিলেন, সুন্নতের অনুসরণ তার মুখ্য ছিল জীবনে, সেই আদর্শগুলোকে সারা জীবন ধারণ করে আর তার সন্তানদের মাধ্যমে যে সারা বিশ্ব ব্যাপী ইসলামের খেদমত হবে, এটাই আমাদের কামনা, এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের অঙ্গীকার আজকে হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে কবুল করুন। আমি হয়তো সময় বেশি নিয়ে নিয়েছি, আমি ভাবলাম যে কিছু শিক্ষণীয় কথা, শিক্ষণীয় দিক ভবিষ্যতের জন্য আমাদের সামনে নিয়ে আসাটা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন পরিবার পরিজনের সবাইকে সবরে জমিলের তৌফিক দান করুন, আমাদের সবাইকে তার অনুসৃত পথ ধরে মাওলানা সৈয়দ আব্দুন নূর সাহেব রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করার এবং তার মিশন বিশনকে সারা দুনিয়ায় পৌঁছে দেওয়ার বাস্তবায়িত করার তৌফিক দ্বারা যেন ধন্য করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ খাইরান। আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম আমাদের ইকরা বাংলা এবং ইকরা উর্দুর সম্মানিত আলোচক হযরত মাওলানা শেখ মুফতি আহমদ তাকিব সাহেব। আমরা এই মুহূর্তে আমাদের সৈয়দপুরের কৃতি সন্তান বিশিষ্ট কলামী ইষ্ট শিক্ষাবিদ জনাব সৈয়দ ফরিদ আহমদ রেজা, আমাদের একটা মশওয়ারা হয়েছে, আমরা 9টার দিকে আমরা নামাজ পড়বো, এই হিসাবে আমরা মনে করি যে কিছু কথা শুনতে পারবো ইনশাল্লাহ। আমরা কোনো তাড়াহুড়া নাই ইনশাল্লাহ। এরপরে আমাদের আমি তো কি হয়েছে যাই হোক, আপনারা যারা উপস্থিত হয়েছেন শেখ মাওলানা সৈয়দ আব্দুন্নূর রহমতুল্লাহ আলাইহির আলোচনাত, আমি উল্লা আলোচনা বললাম আসছি। আমি জানতে চিনি এরা আমার কাজিন ব্রাদার, তারা মা আমার মই, আর মাওলানা আব্দুন্নূর সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই যখন কামিলে পড়েন তখন আমি দাখিল ফাইভে পড়ি সিলাটালিয়াত, তো আমার অতটুকু সিনিয়র আসলো। তবে আমার ইংসা লাগে তান্ডের দিয়ে, ইংসা বুঝেন তো, কোনো কোনো ইংসা কিন্তু জাইজ আছে, ও যে আমার মরিকুরুর বাইন যারা দেখলাম এরা দেখি আমার ইংসা লাগে যে আব্দুর সাহেবের যে এই যে বাগান হল তুই আগে শোন, এটা আমরা লাগে অনুসরণীয়, আমি তোমরা বালা হাইনি বুঝনি বালা হাই যে মহব্বত করি, ইয়েস আই মেক শিওর দে আন্ডারস্ট্যান্ড আই লাভ দ্যাম আলহামদুলিল্লাহ। সো এটা কিন্তু জরুরি, কিন্তু আপনি যে করে বালা পাইন যেমন ও সাহেব আমি বালা পাই তাহলে কইতা যে আমি আপনার বালা পাই, এবং এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া দিছেন সাহাবারে, কেউ যদি বালা পাইন মুখিয়া কইবা আপনি বালা পাইন আল্লাহর ওয়াস্তে, এবং আল্লাহর ওয়াস্তে যদি আপনি করে বালা পাইন তো জান্নাত আপনার, বুঝছেন নি, পরিষ্কার কথা। যাই হোক, আমি
সময় তো না, আমরা হওয়া দরকার নেই, হইতাম পারবো, হইলাম তো দাস সেভেন টা কি সরি দাখিল ফাইভ টা কিন্তু আমি চিনি। আর তারা যে মা মার কথা আপনারা কইরা না, আধুনিক বিজ্ঞানের গবেষণা হইল ফুয়া পড়িনতে যেটা ফাই, নলেজ যেটা ফাই, আন্ডারস্ট্যান্ডিং যেটা ফাই, মেধা ইন্টেলেক্ট যেটা ফাই, মেরিট যেটা ফাই, দে গেট ফ্রম দেয়ার মাদার, আধুনিক গবেষণা। সুতরাং আমি যখন তারা দেখি তারা মার কথা মনে হয় আমার, কারণ তারা মারে তো আমরা দেখছি না, আমি দেখছি। তারা মা যখন ইয়াং আসলা তখন আমি দেখছি, আমি যখন পুরু আসলাম। সুতরাং তান ইলিম, তান লেখাপড়া, তান যদিও ফরমালি কোনো মলা নাই, কিন্তু তাই যে বাড়ির জন্ম লইছেন ই বাড়ি হলো আমার মারও না মামার বাড়ি, এবং ই বাড়ির দ্বারা জন্ম নয়, যে শুনে আছে কথা যে খাজির গরুর বান্ধিও বুত্তা জানে। সুতরাং ই বাড়িত কিন্তু আপনি তিলাওয়াত বাদ ফাইতা নাই, তার মার বাড়ি যেটা, তার মামুর বাড়ি যেটা, এবং তার মা লেখাপড়া আইএ বিএ পাস করছেন না, কিন্তু তার আমি যখন ছোট আসতাম তখন তার লেখা বাংলা আর্টিকেল আমি পড়ছি, তাই লেখিকা আসলা, এবং তাই অত বই পড়াশোনা করতে একলা একলা নিজে নিজেই তাই আলিম আসলা, স্বশিক্ষিত। যেহেতু আলিমদের গৌরব তাই জন্ম নিচ্ছেন, বাড়ির জন্ম নিচ্ছেন, ই বাড়ি তো ও তো আরো আছে সৈদপুরের, যে কে দেহকা যে তার কথা বাদ দেবকা, ই সৈদপুরের যে বড় বাড়িটা, এই বড় বাড়ি আলিমদের জায়গা। মৌলানা সৈয়দ আব্দুর রউফ রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, তিনি ক্যালকাটা আলিয়া থেকে মৌলানা হইছেন, মৌলানা হাবিবুর রহমান ফাদিলে দেওয়ান, তারা উভয় মানুষ। তার বাদে মৌলানা তখলুস হুসেন সৈয়দ আহমদ বাদানি রহমতুল্লাহের যে শেখ হলর যে লিস্ট আছে তার মধ্যে ফয়লা লিস্ট হল তান, ওই বাড়ির মানুষ, ও বাড়ি হলো তার মামুর বাড়ি। এখন যাই হোক, আমি হইতাম স্যার এরকম কথা যে আমি তার মহব্বত করি, আমার ময়ূরগুরোর বা ইল লাগি নাই, যেহেতু তারা দিনের পথে সরলরা, এবং তান এই যে মৌলানা সৈয়দ আব্দুর রহমতুল্লাহ আলাইহি যে বাগান তৈরি গেছেন, এটা আমরা লাগি অহংকারর এবং আমরা লাগি অনুশীলনের, আমরা আল্লাহ সকলে আফরুকা তান দেও জান্নাতে দেউকা, এবং তার লগে লগে আমরা যারা আছি আমরা সকলে ওরকম বাগান চালাইবার তৌফিক দেব। আকুল কবলি হাযা আস্তাগফিরুলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুধুমাত্র বরকতের লাগি মৌলানা, আমরা বিশিষ্ট পরিচিত আমাদের মিডিয়া ব্যক্তিত্ব হলেন মৌলানা ফয়েজ আহমদ সাহেব, শুধু শরীফই যোগ আমরা শেষ করলিতাম আলহামদুলিল্লাহ। মুবারকই মাহফিল আমি উপস্থিত হইতাম পারছি লাগে আল্লাহকে শুকরিয়া আদায় করি, এমন এক ব্যক্তিত্বের জীবনী আলোচনা এবং দোয়ার মাহফিল আলহামদুলিল্লাহ, যার সম্পর্কে আমরা আরো কয়েকটা দোয়ার মাহফিল হয়েছে আমি উপস্থিত হতে পেরেছি। ওনার জীবনী আলোচনা করা সংক্ষিপ্ত এই পরিসরে সম্ভবপর নয়। তিনি ছিলেন আমাদের সুনামগঞ্জের একদম সুনামধন্য আলেমে দিন, ওনার জীবনী আলোচনার মাধ্যমে আমাদের জীবনের অনেক কিছু শিকার রয়েছে। অন্যতম একটা জিনিস, তিনি যে জিনিস ভালো বুঝতেন, যেটা হক মনে করতেন, সেটার উপরে আর কেউ থাকুক আর না থাকুক সেটার উপরে তিনি ইস্তেকামত থাকতেন। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে আল্লাহ পাক যে সমস্ত সন্তান দান করেছেন, নেক সন্তান আলিমে দিন উনারাও খেদমত করে যাচ্ছেন। মানুষ মারা গেলে তো সবকিছু শেষ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস যে বাকি থাকে এই তিনটা জিনিসের সমন্বয় হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবনেই দেখা যায়। সুবহানাল্লাহ, উনার এমন জীবন তুমি করহ গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এটা হযরত শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবন থেকেই আমরা সেই বাক্যের সফলতা আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মতো জীবন গঠন করার তৌফিক দান করুন। আমাদের সন্তানাদিকে যেন আল্লাহ পাক আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন, আমরা সবাই বলি আমিন। হযরত যে কাজ রেখে গেছেন বিশেষ করে ওনার সন্তানাদি, আল্লাহ পাক ওনার সন্তানাদির খিদমাতগুলোকে আল্লাহ পাক কবুল করুন। এর অন্যতম একটা আমরা যেখানে এখানে দাঁড়িয়ে কথা বলছি, আন-নূর মাদ্রাসাতুন নূর, আল্লাহ পাক এই মাদ্রাসাতুন নূরকে কবুল করুন এবং এর খিদমাত এর জরিয়ায় আল্লাহ পাক দিনের হাওয়াকে এই বিপরীত পরিবেশে ব্রিটেনের মধ্যে এর খিদমাতের বিস্তৃতি আল্লাহ পাক ঘটিয়ে দিন, আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরুদ দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি আপনার এখন আমাদের হযরত মাওলানা শেখ সাহেব আহমদ সাহেব হাফিজাউল্লাহ শেষ বক্তব্য রাখবেন। এর আগে রেকর্ডে থাকার জন্য আব্বা সম্পর্কে দু একটি কথা এক মিনিটে যদি বলি। বিশেষ করে আব্বা রহমতুল্লাহ আলাইহির একটা আমল ছিল যে উনি কেউকে ভয় পাইতেন না, হক কথা বলবেন, কে কিছু বললে এগুলোর দিকে চিন্তাই করতেন না। লা ইয়াখাফুনা খাওফাত লাইম, এটা আব্বার সবাই জানেন, আমাদের সৈয়দপুরের সবাই, এটা একটা আব্বার একটা গুণ ছিল। আরেকটা ছিল আব্বা রহমতুল্লাহ আলাইহি সুন্নতের একজন আশিক ছিলেন, যে এরকম অনেক সাদিতে আব্বা জান নাই যে সাদিতে আপনার আপনার চেয়ার টেবিল কেন, এটার উপরে খুব ইস্তেখামত ছিলেন। এবং এটার জন্য আব্বার পুরা জিন্দেগি আব্বার কি ছিল, এটার উপরে আমল ছিল যে সুন্নতের একজন আশিক ছিলেন, সারা জিন্দেগি মিসওয়াক করতেন, একবার ইন্তেকালের আগ মুহূর্তেও মিসওয়াক করেছেন, এরকম সবসময় মিসওয়াকের একটা আমল ছিল। সুন্নতের যত সুন্নত আছে সব সুন্নতের উপর মোটামুটি আমল ছিল আলহামদুলিল্লাহ। এবং আমরা জীবনে কোনোদিন দেখি নাই আব্বাকে যে ফজরের নামাজের পরে আপনার ইশরাকের নামাজ পড়তেই হবে, ইশরাকের নামাজ কোনোদিন মিস হয় নাই। এবং পুরা জিন্দগিতে আব্বা রহমতুল্লাহ আলাইহির সব গুজারি মিস হয় নাই, সাপ্তাহিক যে সব গুজারি, অথচ আসতেন কোথা থেকে, সৈয়দপুর থেকে সিলেটে আসতেন, এই সময় রাস্তাঘাটের অবস্থা ভালো ছিল না, আজকে তো আমরা লন্ডনে মরকজে যেতে পারি না, কিন্তু আব্বা রহমতুল্লাহ আলাইহি সৈয়দপুর থেকে আপনার এই খুদরাখালা মরকজে আসতেন। এরকম সৈয়দ আরবে আব্বার একটা ঘটনা আছে যে আব্বা অনেকদিন উপাস থাকতেন কিন্তু মার্কেটের যে মুরগ যেটা আসতো এই এটাকে আব্বা খাইতেন না, বলতেন না আমার এটার মধ্যে সন্দেহ আছে। এই যে সুবহাত যেগুলা আল হালাল উবাইয়িন ওয়াল হারাম উবাইয়িন ওবাইনাহুমা মুশতাবিহাত, এটার উপর খুব আব্বা এরকম এই ছিলেন। সব মিলিয়ে আমি এই কথা বলতে চাই যে আব্বা রহমতুল্লাহ আলাইহির যে গুণগুলা ছিল এই গুণগুলা যেন আমরা সবাই যেন অর্জন করতে পারি, এই তৌফিক আমরা আল্লাহর কাছে চাই। আর এখন আমরা আলোচনা করবেন আজকের এই আমাদের সম্মানিত মেহমান মারকাজুল উলুম লন্ডনের প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ সোহাইব আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, হযরতের পরেই আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমরা আজকে দোয়াতে আব্বা রহমতুল্লাহ আলাইহির সাথে সাথে আমাদের আম্মার কথা বললেন, আমাদের ফরিদ আহমদ রেজা সাহেব বললেন, আমাদের তালই আমাদের শামসুজ্জামান চৌধুরী সাহেব আমাদের আরডিএফ এর চেয়ারম্যান ছিলেন, অনেক কাজ করে গেছেন, উনার জন্য দোয়া হবে, আমাদের মাওই উনার জন্য দোয়া হবে। এরপরে আমাদের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ মোর দেন ফিফটি আমাদের তারা 1000 পাউন্ড করে দিয়া তারা আমাদের মাদ্রাসাতে নূরের লাইফ মেম্বার হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আরো যারা প্রত্যেক সপ্তাহে আমাদেরকে ডোনেশন করেন সমস্ত ডোনারদের জন্য দোয়া হবে, আমাদের সমস্ত মুর্দেগানদের জন্য দোয়া হবে। আর এখন আমাদের সামনে কথা বলছেন হযরত মাওলানা শেখ সোহাইব আহমদ হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসলে সময় তো মাগরিব সন্নিকটে, আজকের এই দোয়া মাহফিলের জনাবে সদরে মোহতরম, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত হাজিরিন, অনলাইনের মাধ্যমে যারা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা এমন এক ব্যক্তির আলোচনা আমাদের ব্রিটেন লন্ডনে, এটা নিয়ে আমার মনে হয় তিনটা আলোচনা সভা হয়েছে। প্রথম আমরা যখন ইন্তেকালের সংবাদ শুনি, সাথে সাথে আমরা জমিয়ত উলামা ইসলাম ইউকের পক্ষ থেকে আমরা মারকাজুল উলুমিয়া রমজান শরীফের পবিত্র মাহে রমজানের সেই মাসে ইফতারের আগে আমরা দোয়ার মাহফিলের আয়োজন করেছিলাম, এরপরে ইকরা বাংলার মাধ্যমে, আজকে আলহামদুলিল্লাহ উনার নামে যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই দোয়া মাহফিল। আসলে একজন মানুষ পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত গুণাবলী, একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে যে পর্যায়ে পৌঁছতে পারে, সব গুণই ছিল হযরত মাওলানা সৈয়দ আব্দুল সাহেবের মধ্যে। এক একটি গুণ নিয়ে যদি ওনার আলোচনা করা হয় তাহলে হয়তো আমার মনে হয় শেষ হবে না। ওনার সাথে আমি অনেকবার সফর করছি, ঢাকাতে ছিলাম, উনি যে এক কথা আলোচনা যে প্রত্যেকটা ক্ষেত্রে একজন সফল অভিভাবক, একজন সফল দায়ী ইল্লাল্লাহ, একজন তবলিগের যে একজন মুরব্বী, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ছিলেন উনি সবচাইতে অগ্রণী ভূমিকা রাখতেন। জমিয়তে উলামা ইসলাম আমাদের আকাবির আসলাফের যে সংগঠন, পুরাতন সংগঠন, এই সংগঠনের যে কোনো মিটিংয়ে উনি উপস্থিত হতেন, আমাদের বৃহত্তর সুনামগঞ্জে আমরা যত প্রোগ্রামে করেছি উনারে সব আগে আমরা দেখতাম। আসলে এই যে একজন পরিপূর্ণ অভিভাবক, একজন যে সর্বক্ষেত্রে যে গুণান্বিত একজন মানুষের প্রয়োজন, তিনি ছিলেন হযরত মাওলানা সৈয়দ আব্দুল্লাহ রহিমাহুল্লাহ। উনার আলোচনা আমরা শুনতেছি আজকে ধারাবাহিকভাবে
তিন নম্বর আলোচনা, কিন্তু আমরা কি অর্জন করতে পেরেছি আলোচনা থেকে? আমরা যাতে আমাদের সন্তানাদিকে আজকে মাদ্রাসাতুন নূর উনার নামে প্রতিষ্ঠিত, এই উনার সন্তানাদি থাকার কারণেই আজকে আলোচনা। অনেক বড় বড় কতজন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিন্তু আমরা কেউই চিনি না, কিন্তু এর জন্য আমরা প্রথমে আমাদের সন্তানাদিকে যদি কোরআন সুন্নাহ মুয়াফিক শিক্ষা দিয়ে দিতে পারি, তাহলে এটা কেয়ামত পর্যন্ত আপনার কবরে বৈশা বৈশা আপনি এটার সব পাইবেন। একটা আলোচনা তো আমরা শুনবো ইনশাল্লাহ, যে আমাদের সন্তানাদি যাতে করে আল্লাহ ওয়ালা হতে পারে, যাতে করে আলেম হতে পারে, খোদাবীর হতে পারে, সেই প্রচেষ্টা আমরা করতাম। নম্বর টু, আমরা হককে হক বলতাম, বাতিলকে বাতিল বলতাম। মৌলানা আব্দুন্নূর সাহেব সব সময় দেখছি যে উনি, আমি কত আলোচনা সহ বলেছিলাম, একজন গিয়েছিল ওনার সাথে সাক্ষাতে, উনি বলছেন যে তুমি যে কাজ করছো তো ঠিক হয় নাই, মৃত্যুর দুই দিন আগে যেটা গুসা করছেন, যেটা কি বল তুমি, সারা জীবন ছিলাই আমাদের সাথে, সারা জীবন আমাদের কাজ, কিন্তু আজকে যেটা করে উনি মৃত্যুর আগ পর্যন্ত উনি যেটা সাদা সাদাই বলতেন, কালো কালোই, এইটা আমরা সবসময় যাতে বলতে পারি। আজকে তো আমরা আমাদের অভ্যাস, আমাদের পরিস্থিতি, আমরা সামান্য একটু যদি দুনিয়াদারির লোভে পায় আমরা সবকিছু আমরা বাদ দিয়ে দেই। হযরত মাওলানা সৈয়দ আব্দুল্লাহ সাহেব কোন কাউকে পরোয়া করতেন না, যেটা হক হকই বলতেন, যেটা বাতিল বাতিলই বলতেন, যত ধরনের যাবে হযরত শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, কোন ধরনের এসপি মন্ত্রী কেউকে পরোয়া করতেন না, ঠিক তদ্রুপ ভাবে হযরত শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহির সত্যিকার উত্তর চালিয়েছিলেন আমাদের সুনামগঞ্জের সূর্য সন্তান হযরত মাওলানা সৈয়দ আব্দুল্লাহ সাহেব, উনি বাতিলরে বাতিলই বলতেন। এর জন্য আমরা যাতে উনার যে আলোচনা শুনেছি, এই আলোচনা শোনার মাধ্যমে আমরা যাতে একজন খাটি, একজন হক্কানি আলেম ওলামা মাধ্যমে আমরা যেন দুনিয়াকে আমার চালাইতে পারি, দুনিয়াকে দুনিয়াতে আমরা যাতে সবকিছু কাজ করতে পারি, এই প্রচেষ্টা যেন আমরা করতে পারি। বাতিলকে বাতিলই বলি এবং সাদাকে সাদা বলতে পারি এবং কালোকে কালোই বলবো, তখন আমরা সত্যিকার অর্থে হযরত মাওলানা সৈয়দ আব্দুল্লাহ সাহেবের জীবনী আলোচনা আমাদের জন্য সার্থক হবে। উনার যে সন্তানাদি এক দেশে তিনজন, বাংলাদেশে দুইজন, উনারা সবাই দিনের খেদমত আঞ্জাম দিতেছেন। আজকে উনার নামে যে মাদ্রাসাতুন নূর, আমরা যাতে এই মাদ্রাসার সাথেও আমরা সম্পৃক্ত হই। আর শুধু উনি তো, উনার আব্বার আলোচনা, উনার আম্মারও আলোচনা আমরা শুনছি। আমাদের রেজাভাই বলছেন কত যে উনার যে গুণ ছিল রত্না গর্বা মা হিসাবে উনার, আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছিল উনার জানাজাতে আমি ছিলাম, মাওলানা সৈয়দ তামিমের আম্মার। উনার আব্বা যখন অসুস্থ কিছুদিন আগে, রমজানের আগে ঢাকা হসপিটালে, ইউনাইটেড হসপিটালে আমি ওনার সাক্ষাৎ করেছি, আলহামদুলিল্লাহ। এই সমস্ত যারা আছেন আমাদের মুরব্বীরা এবং আমাদের যারা যাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবনকে যাতে গড়তে পারি, তখনই আমার সত্যিকার অর্থে আলোচনা শোনা আমাদের জন্য সার্থক হবে। আল্লাহ যেন সবাইকে, যেহেতু লম্বা সময় উনার এক একটি আলোচনা শুনলে, এক একটি আলোচনা যদি আমরা করতাম প্রত্যেকটা দিকের, উনি যে ঘটনাগুলি এমনকি বিদ্যা, উনি অসুস্থ অবস্থায় প্রত্যেকটা কাজে উনি অংশগ্রহণ করতেন, দিনই কাজে। আল্লাহ যেন সবাইকে, আমরা উনার পদাঙ্ক অনুসরণ করে উনার ছেলেদের যে যে দায়িত্বশীল যে কর্মে উনারা অধিষ্ঠিত আছেন, সেই কাজগুলোকে আমরা সহযোগী হয়ে আমরা কাজ করতে পারি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন এবং আমরা এই হযরত মাওলানা সৈয়দ আব্দুন্নূর সাহেব যেভাবে উনি দুনিয়াতে চলে গেছেন, সেইভাবে যেন আমরা সুন্নত মাফিক চলতে পারি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানুল জাযা। আপনার শুকরিয়া আদায় করার আমার ভাষা নাই, আল্লাহ তাআলা আপনার জাযায় খৈর দিক। আমরা শেষ পর্যায়ে আপনারা, আমার আব্বার মহব্বতে আপনারা আইসেন, উলামায়ে কেরাম, কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সর্বস্তরের নেতৃবৃন্দ, যারা বিশেষ করে আমার সামনে দেখলাম, আসলে আমরা এখানে অনেক প্যারেন্টস সকল আসেন, আমরা মাদ্রাসার পর্যন্তর বাপ সাসা মামায়েরা আসেন, কিন্তু দুঃখিত আমি আপনারা নাম পাই না, কিন্তু আমি চিনতাম আপনারা রে, যে আমরা বাচ্চেন্তর প্যারেন্টস আপনারা, তো আল্লাহ আপনারা আশারে কবুল করতা। আর অনেক আমার সৈয়দ মুজিবুর রহমান সাহেব, আরও অনেক মুরব্বিয়ান এখন দেখলাম, হ্যাঁ হাজি লাইকমা সাহেব, এরপরে আমার মামা আহবাব চৌধুরী সাহেব মাশাল্লাহ, আরও অনেক সৈয়দ সাবির বাতিজা অনেক আইসনিন, তো আপনারা যদি কোনো নাম মিস হয় আপনারা মাফ করবা। আর হোক আমরা আরও মৌলানা আব্দুল জলিল সাহেব মাশাল্লাহ, মৌলানা আব্দুল জলিল সাহেব সহ অনেক আইসন, আপনারা আল্লাহ যাজায় খৈর দিক। আপনারা আমরার ফ্যামিলির পক্ষ থেকে আমরা শুক্রিয়া আদায় করলাম, আমরা ভাই বোন আটজন, তারাও ইনশাল্লাহ এই লাইভ দেখরা ইনশাল্লাহ,
আমরা বাগনা বাগনি বাতিজা বাতি সকল লাগে আপনারা দোয়া করবো। আমার আব্বা জেলা হকর উফরে তাকিয়া ইন্তেকাল করছেন, আমার আব্বার যে একটা আশা আছে খাতেমা বিল খৈর হইতো, আল্লাহ আমরা সকুর সামনে আমরা দেখছি আল্লাহ খাতেমা বিল খৈর নসিব হয়েছে। তো আমরা সকল যাতে ইস্তেকামতের সহিত আমরা থাকতাম পারি, হকরে হক কইতাম পারি, বাতিলরে বাতিল কইতাম পারি। আর আপনারা ইনশাল্লাহ আজকে ইনু দোয়া হইব, আমরা ইনু যারা আইসেন আপনারা যারা মা নাই বাপ নাই আপনারা সকলের লাগি দোয়া হইব, মুর্দেগান সকলের লাগি দোয়া হইব। আর বিশেষ করে না নমাজের আগে হয়ে যাক, নমাজ তো জমাত হইব, নমাজের আগে দোয়া হয়ে যাক। তো নমাজের আগে ইনশাল্লাহ স্পেশাল যেহেতু দোয়া মাহফিল দোয়া শরীফ মানে, তো ইনশাল্লাহ আপনারা মাদ্রাসাতুন নূরের লাগে দোয়া করবা। আপনারা সকলে জানেন এই মাদ্রাসাতুন নূরের মধ্যে 15টা ক্লাস হওয়ার, এরপরে আলহামদুলিল্লাহ হইছেন যে 250 বাচ্চান পড়ালেখা কররা। আপনারা এই বাচ্চানদের লাগে দোয়া করবা, মাদ্রাসার লাগে দোয়া করবা। আর বিশেষ করে প্রথম থাকলে এই পর্যন্ত যারা ডোনেশন করছেন সাহায্য করছেন বিভিন্নভাবে, আমরা মাদ্রাসার লাইফ মেম্বার আছে 1000 পাউন্ড করে দিয়া তারা লাইফ মেম্বার হয়েছেন, কন্টিনিউ হইতে আছেন। আর এর মাঝে ডোনেশনের মাধ্যমে 500 পাউন্ড 200 পাউন্ড মানে যে কোনো ডোনেশন মানে আন্তরিকভাবে দেয়া, প্রতি জুমাত ইনশাল্লাহ আমরা ইন্য 3টা জমাত হয়, জুমার নমাজ মাশাল্লাহ, এরপরে ঈদের জমাত 3টা হয়, এরপরে রমজানের তারাবির নমাজ হয়। এই মাদ্রাসার লাগে আপনারা দোয়া করবা, এই মাদ্রাসার যাতে আল্লাহ কিয়ামত পর্যন্ত আবাদ করেন, আর যারা আবাদ করা তারারও যাতে আবাদ করেন। আমি আর লম্বা করলাম না, আজকে দোয়া ইন উলামাই কেরাম দেখলাম আপনারা এই খারে খুঁইমু খারে না, কিন্তু এরপরেও মৌলানা ইবদাদুর রহমান মাদানী সাহেব আসেন, মুফতি সাহেব আসেন, মৌলানা সাদিক রহমান সাহেব আসেন, মৌলানা সোহেব সাহেব আসেন, আপনারা যে কোনো একজনে আপনারা ইবদাদুর রহমান মাদানী সাহেব দোয়া করেন, সময় কম আপনি দোয়া করেন। সবাই তিনবার কুলবল্লা পড়ে নেই খুব তাড়াতাড়ি। بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد শুধু হুকুম পালনার্থে হাত উঠাচ্ছি, বড়দের সামনে বেয়াদবি চরম দৃষ্টতা, কিন্তু অনেকেই আছেন সবাই হুকুম করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين وعلى كل من تبعهم باحسان الى يوم الدين. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا غياث المستغيثين يا أمان المستجيرين يا مجيب دعوة المضطرين. يا الله রহমান দুনিয়া ওয়া রহিম আল আখিরা, ইয়া আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার নিকৃষ্ট অপদার্থ আর কেউ নেই, এত অকর্মণ্য আর কেউ নেই। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ বড় বড় উলামায়ে কেরামের উপস্থিতিতে, সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে কেরামের উপস্থিতিতে, মাসুম বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে, সালেহ জওয়ানদেরকে সঙ্গে নিয়ে, ইয়া আল্লাহ আসর আর মাগরিবের মধ্যবর্তী সময়ে, মাগরিবের নামাজের ইমিডিয়েট আগে, ইয়া আল্লাহ আমরা আপনার শাহী দরবারে হাত পেতেছি। রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে মেহরবানি করে যদি একবার আপনি ঘোষণা দিয়ে দেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা বান্দি সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ এমন ঘোষণার দ্বারা আপনি আল্লাহর কোনো ক্ষতি হবে না, আমাদের বেড়া পার হয়ে যাবে। রব্বুল আলামিন, গুনার বুঝা মাথায় নিয়ে ইয়া আল্লাহ আমরা আপনার শাহী দরবারে আল্লাহ একবার ভিক্ষা যাচ্ছি, আপনি মেহরবানি করে একবার যদি ঘোষণা দিয়ে দেন,
যদিও ভালো লাগবে না আপনার, আমরা আমাদেরকে নষ্ট করে ফেলেছি, বরবাদ করে ফেলেছি, তবু আল্লাহ দয়া করে একবার ঘোষণা দিয়েই দেন না আল্লাহ, যে যাও বান্দারা, বান্দিরা, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম, ইয়া আল্লাহ এইরকম একটা ঘোষণা দিয়ে দিলে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ আমরা ক্ষমা চাই, আমরা আমাদের গুনাহের উপর লজ্জিত অনুতপ্ত, আল্লাহ অনুশোচনা অনেক বেশি, রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিন, যেভাবে জীবন পরিচালনা করলে আপনি রাজি এবং খুশি হন সেইভাবে জীবন পরিচালনার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজকের এই আলোচনা সভা বাংলাদেশের সিলেট জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামের রত্নগর্বা সন্তান হযরত মাওলানা সৈয়দ আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণে এই আজকের অনুষ্ঠান, আজকের এই দোয়া মাহফিল। আল্লাহ সৈয়দ আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলাইহি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, কয়েকটি মাহফিলে আলোচনা হয়েছে, উনি সফল এক সফল মুসলমান ছিলেন, সফল আল্লাহর বান্দা ছিলেন, এই জন্যই আল্লাহ উনার জন্য বারবার দোয়া হয়েছে। আমি রমজানে মনে হয় অনেকগুলো প্রোগ্রামে উনার নাম নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে দোয়া করার তৌফিক আপনি দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দাকে আপনি অবশ্যই কবুল করেছেন, রমজানের মৃত্যু দান করেছেন, ফজরের ওয়াক্তের মৃত্যু দান করেছেন, ইয়া আল্লাহ খাতিমা বিল খায়ের নসিব করেছেন, অসংখ্য লক্ষণ, কালিমা পড়া একটা শুভ লক্ষণ, রমজান একটা শুভ লক্ষণ, ফজরের সময় একটা শুভ লক্ষণ, সকল সন্তানেরা আল্লাহ এত নেক সন্তান, আজকে সন্তানের সন্তান যারা আজকে তেলাওয়াত করছিল, আমি ভাবছিলাম যে এই ছোট বাচ্চাগুলো লন্ডনে জন্মগ্রহণ করেও সুবহানাল্লাহ কন্টিনিউ হেফজে কোরআন করে যাচ্ছেন, হাফিজে কোরআন হচ্ছেন এই কচি শিশুগুলো। আল্লাহ এগুলো সদকায়ে জারি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, বেশিরভাগ মুসলমান আমরা কিন্তু সন্তানের দিক থেকে, সন্তানের সন্তানদের দিক বিচারে আমরা দেখবো আমরা ফেইলার হয়ে গেছি। ইয়া আল্লাহ মাওলানা সৈয়দ আব্দুল নূর সাহেব পাশ করেছেন, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি অসংখ্য অগণিত হাফিজের গর্বিত পিতা এবং দাদা নানা। ইয়া আল্লাহ আপনার বান্দার এই সদকায় জারিয়া গুলো আপনি কবুল করে নিন, আল্লাহ সদকায় জারিয়ার বরকতে উনার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ অসংখ্য উলামায়ে কেরাম নেক সন্তান এখানে মাওলানা সৈয়দ নাঈম আহমদ সাহেব, মাওলানা সৈয়দ তামিম আহমদ সাহেব, মাওলানা সৈয়দ নাঈম আহমদ সাহেব, মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব, বাংলাদেশে মাওলানা মাসরুর আহমদ কাসমী সাহেব, মাওলানা সালিম কাসমী সাহেব, ওনারা দুইজনই আছেন, সবাই বড় বড় সন্তান, বড় বড় আলিম, ওনাদের সন্তানেরাও আলিম হাফিজ, আল্লাহ মেহের করে নাতি তারাও আলিম, সৈয়দ উমামার কথা আমার বেশি মনে পড়ে। রব্বুল আলামিন এইসব সন্তান, সন্তানের সন্তান সবাইকে আল্লাহ ওনার জন্য বেস্ট সাদাকায় জারিয়া কিয়ামত পর্যন্ত আপনি বানিয়ে দিন, আল্লাহ উত্তম সাদাকায় জারিয়া বানিয়ে দিন, আল্লাহ এই বাচ্চাগুলোকে আপনি কবুল করুন, সন্তানগুলোকে আপনি কবুল করুন, ওনার নামে লন্ডনের জমিনে মাদ্রাসাতুন নূর নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন, আমাদের সকল বিমারদেরকে শিফা দান করুন, সিলেটি অনলাইনের ভাই আমিনুর চৌধুরীকে কবুল করুন, মাশা আল্লাহ উনি যে মেহনত করেছেন সবগুলো প্রোগ্রাম তিনি ব্রডকাস্ট করেছেন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন, এই প্রতিষ্ঠানকে কবুল করুন, আমাদের মধ্যে যারা বিমার তাদেরকে শিফা দান করুন, অসুস্থ যারা সুস্থতা দান করুন, আল্লাহ এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজন পূরণ করে দিন, আমাদের সবাইকে মাওলানা সৈয়দ আব্দুল নূর রহমতুল্লাহ আলাইহির জীবন মিশন আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার সে অনুযায়ী আমলের তৌফিক দ্বারা ধন্য করুন, যা চেয়েছি তাও দান করুন, যা চাইতে পারিনি তাও দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু عليه وسلم صلى الله على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين الله فلسطين المسلمان দেরকে সাহায্য করুন দুনিয়ার সকল মুসলিম মুসলমান দেরকে সাহায্য করুন আল্লাহ যা চাইতে পারনি তাও আপনি সব কবুল করে নিন وصلى الله على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين امين برحمتك يا رب العالمين আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على محمد كما صليت على إبراهيم اللهم رب هذا الدعوة What the...
اعتدلوا سووا صفوفكم فإن تسوية الصفوف من إقامة الصلاة. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামিয়া আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাআতা ওয়া লা ইয়ানফাউ যা জালালতা মিনকা। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। اللهم اجعل اجتماعنا هذا اجتماعا مرحوما، واجعل تفرقنا من بعده تفرقا معصوما، ولا تجعل فينا ولا من بيننا شقيا ولا محروما. اللهم ارحم واغفر لعبدك عبد النور، اللهم ارحمه رحمة واسعة، اللهم ادخله الجنة واعزه من النار. اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك. اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم وأكرم نزلهم ووسع مدخلهم وأغسلهم بالماء والثلج والبرد ونقهم من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس. صلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.
Yes, you want to say some Quran? Yes. Should I say? Surah Fatiha, recite Surah Fatiha. You get nervous. No, well, don't be nervous, come. I'm too nervous. No, come. Tell me your name, and let's recite Surah Fatiha. Okay. Assalamu alaikum. My name is Asaq and I'll be reciting Surah Fatiha. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alayhim ghayril maghdubi 'alayhim waladdallin. Ameen. MashaAllah. Beautiful recitation. Can we recite another surah, inshallah? Which surah can we recite now for us? Wadduha. Wadduha. Okay, inshallah. Bismillahir Rahmanir Rahim. Wadduha. Wal-layli idha saja. Ma wadda'aka rabbuka wa ma qala. Walil-akhirati khayrun laka min al-ula. Wala sawfa yu'tika rabbuka fatarda. Alam yajidka yatiman fa'aba. Wa wajadaka dhalan fahada. Wa wajadaka a'ilan fa'aghna. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنحر وأما بنعمة ربك فحدث. ما شاء الله. When did you memorize this surah? Like when I was seven. Seven. How old are you now? 11. 11. ما شاء الله. And how many surahs you memorized so far? Don't really know, but a lot. So many. Yeah. You want to memorize whole Quran? Yes. Inshallah. Say inshallah. Inshallah. Okay, and you're 11 years old. And your name is? Ishaq. MashaAllah. And what's your Abba's name? Zubair. Yeah? Zubair. MashaAllah. And how many brothers and sisters you have? One brother and three sisters. MashaAllah. You wanna say anything to the viewers? Say pray five times? Pray five times a day. MashaAllah. And memorize the Quran? Memorize the Quran. Read Quran every day. Read Quran every day. MashaAllah. You're 11 years old. You're 11 years old. খ্রিস্টান লাগে দোয়া করবা তাই যাতে কোরআন পাঁচটা মেমোরাইজ করতে পারেন, হাফিজ হইতে পারেন, তার মা বাপের লাগে সত্যি জালিয়া হিসাবে হইতে পারেন, তার পেরেন্টস সব লাগে দোয়া করবা, আর তার যাতে কোরআন সহি করে ফেলতে পারেন, আল্লাহ তাহলে এই তৌফিক দিন পেশে করে দোয়া করবা বাচ্চাদের লাগে অন্য ইলেভেন ইয়ার্স ওল্ড মাশাআল্লাহ। তার রিসাইটেশন ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল, খুব সুন্দর তিলাওয়াত, আরও সুন্দর করে করতে হয় ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ খেয়াল। ওকে মাশাআল্লাহ। سبحان الله الحمد لله لا اله الا الله والله اكبر سبحان الله الحمد لله لا اله الا الله والله اكبر جيتها اوكي دغ ليلي بسم الله الرحمن الرحيم سبحان الله الحمد لله اولغا مدرسه مدرسه النور لندن الحمد لله اصله كتابي ما اسكامي عذر لاغي دعا করি আল্লাহ عذরে মাফ করে দিতা জান্নাত দান করতা। তান আসলে খুবই ভাগ্যবান, তান সন্তান হলে লন্ডনের মাটির মাঝে, আপনারা দেখলে কয় দোকান লন্ডনের মাটি এটা, আল্লাহ আকবার, লন্ডনের মাটির মাঝে কিন্তু তারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন তারা আব্বান নামে, আলহামদুলিল্লাহ। যেখানে ফাসখ নামাজ হয়, বিভিন্ন ক্লাস হয়, আমি এই মাদ্রাসার প্রিন্সিপাল, আমি তানোর সন্তান। আমি একটু কই মাদ্রাসা সম্পর্কে একটু কইবা আপনার, প্লিজ লাগাই দেন। জি লাগাই দেন স্যার, অন লাগাই দেন। মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত করছেন? কেন করছেন? আলহামদুলিল্লাহ, আজকে আমরা যেখানে উভয় আপনারা লগে আমরা মাতরাম, প্রথমেই আমি কই আজকে আমরা রিটার্ন হো। জি আমরা যেখানে উভয় মাতরাম, এটা হইলো আমরা মাদ্রাসাতুন নূর লন্ডনের সামনে, আমরা সেভেন কিং এরিয়া ইলফুডের ভিতরে পড়ছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা রিটার্ন হো 6:30 থাকি এই পর্যন্ত। আমার আব্বা হযরত মাওলানা সৈয়দ আব্দুন নূর সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল
এখানে হয়েছে উলামায়ে কেরাম কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। আর বিশেষ করে সর্বস্তরের নেতৃবৃন্দরে আমরা আমি দেখছি সাংবাদিক বন্ধুগণ আইসন, বিশেষ করে আমরার আমিনুর চৌধুরী ভাই, তাই আমরা অনেক মায়ার মানুষ, তার মাধ্যমে কিন্তু আমরার আব্বা অসুস্থতা থাকলে এই পর্যন্ত মানে অনেক মেহনত করছেন, চেষ্টা করছেন, তাই প্রচারণা করছেন। আর এই প্রচারণার কারণে আমরার ফ্যামিলির লাগি আপনারা খবর পাইয়া লক্ষ লক্ষ মানুষ আপনারা দোয়া করছেন, আপনারা তার লাগিও দোয়া করবা। আর আমি অনুরোধ করবো তার যে চ্যানেলটা আপনারা অনেক দেখরা ও চ্যানেলে আপনারা সাপোর্ট করবা, আর আপনারা শেয়ার করবা, যারা ফেসবুক ইউজ করেন আপনারা শেয়ার করবা। আমরা এখানে আমি যে সময় লন্ডন আইলাম আইয়া, এখানে আমি সৈয়দ তামিম আহমদ আমার আব্বার দ্বিতীয় সন্তান আমি, আর আমার ছোট ভাই মৌলানা সৈয়দ নাঈম, এর বাদে আরো ছোট ভাই মুফতি সৈয়দ রিয়াজ। তো আমরা বইয়া মশওয়ারা করছি, মশওয়ারা করিয়া দেইন একটা দিনই, যেহেতু আমরা আমার আব্বা আজীবন মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, মানুষের কল্যাণে কাম করছেন, তো আমরা দিলের মধ্যে একটা তমন্না যে আমরা ইয়া আইসি যখন লন্ডনের মাটিতে একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান আমরা করতাম, যেটা সদকায় জারিয়া হিসাবে মানে ফিউচারের লাগি মানে সদকায় জারিয়া হিসাবে থাকবো। তো আমরা চিন্তা ফিক্র করিয়া আমার আব্বার নাম সৈয়দ আব্দুল নূর, ও হিসাবে ও দৃষ্টিকোণ থেকে আমরা মাদ্রাসাতুন নূর নাম দিয়া এটা 2018 সালে আমরা প্রতিষ্ঠিত করছি। তো আলহামদুলিল্লাহ 2018 সালে আমরা সামান্য কয়েকজন স্টুডেন্ট আসলা, বাড়তে বাড়তে 33 জন স্টুডেন্ট আসলা, আলহামদুলিল্লাহ ফার্স্ট বছর এখন আমরা আছি, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এখানে আমরা প্রায় 300 জন ছাত্র বাচ্চা বা চিনতে ফররা, আলহামদুলিল্লাহ এখানে আমরা 3টা জুমার জমাত হয় জাগাও না করি, আবার ঈদের জমাত হয় 3 জমাত হয়, তারাবিন নমাজ হয়। তো আপনারা এই যে বিল্ডিংটা দেখরা, এই বিল্ডিংটা আপনারা দোয়া করবা, এই বিল্ডিংটা আমরা চিন্তা করলাম এটা লিজের লিজ 15 বছরের, তো আমরা ইনশাল্লাহ এটা এস্টাবলিশ করার লাগি আমরা চেষ্টা করলাম, তো আপনারা এটা লাগি দোয়া করবা। বিশেষ করে আমরা এই মাদ্রাসার লাগি জানবাজ কিছু মানুষ সকল আছে, বিশেষ করে আমরা এই যে ওই দেখো গাও নৌকা আমরার আবু তাহের চৌধুরী সাহেব, তাই না, আমরা এই মাদ্রাসার গুরুত্বপূর্ণ একজন ট্রাস্টি জনাব আবু তাহের চৌধুরী সাহেব, এর বাদে বিত্রে আছেন জনাব জুবের আহমদ চৌধুরী সাহেব, জুনেদ আহমদ চৌধুরী সাহেব, ফুজেল আহমদ চৌধুরী সাহেব, তালহা চৌধুরী সাহেব, এর বাদে তারার আব্বা আমরার থালই আলহা শামসুজ্জামান চৌধুরী সাহেব, তারার দৃঢ় তমন্না আছিল যে এই মাটির একটা মানে দিনী প্রতিষ্ঠান হইতো, আলহা শামসুজ্জামান চৌধুরী অনেক প্রতিষ্ঠানের লগে জড়িত, কিন্তু তানোর দৃঢ় তমন্না আছে, তাই দেখিয়া গেছেন যে এই প্রতিষ্ঠানটা আমরা খরচি দোয়া দিয়ে গেছেন। তো এরপরে আমি আমার ভাই আমরা তিনও ভাই, এরপরে আলহা শামসুজ্জামান চৌধুরীর ফ্যামিলি, এই দুয়ো ফ্যামিলির মানে সমন্বয়ে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানটা আমরা আগুয়েরাম চেষ্টা করলাম। আপনারা এই মাদ্রাসার লাগি দোয়া করবা, এই মাদ্রাসার যারা এই পর্যন্ত সাহায্য খররা করবা, আপনারা সবর লাগি দোয়া করবা, আল্লাহ মানে সবর মালের মধ্যে জানোর মধ্যে আল্লাহ বরকত দিতা। আর ইনশাল্লাহ আমরা এই যে এই মাদ্রাসার ফিউচার আমরা সাইরাম একটা বিশাল একটা ইসলামিক ইউনিভার্সিটি হইতো, এটার লাগে আপনারা দোয়া করবা যে এই মাদ্রাসার মাধ্যমে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন লইয়া দুনিয়াতে আসলা, এই দিনের পক্ষে এই দিনের প্রচার প্রসারে আমরা কাম করতাম সাইরাম, আল্লাহ আমরা তৌফিক দিতা। আপনারা ইনশাল্লাহ আপনারা দোয়া আমরা চাই, জাযাকুমুল্লাহু খাইরান। ওরেছে আবারও আমরা সৈয়দ আব্দুল নূর রহমতুল্লাহ আলাইহি আমার আব্বা, তার লাগে আপনারা দোয়া করবা, আমার ফ্যামিলির সকলের লাগে আপনারা দোয়া করবা, আমার ফ্যামিলি আপনারা জানেন আমার আব্বার ফ্যামিলি, আমার বড় ভাই মৌলানা সৈয়দ মসরুর আহমদ কাসিম সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে আসেন, আমরার নাতিনো সাহেব হল আমার আব্বার, প্রায় 50 জন মানে এই হাফিজ আলিম আলিমা হাফিজা, তো এই ধারাবাহিকতাটা যাতে আমরা রক্ষা করতাম পারি এর লাগে আপনারা দোয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সব সময় দিনে দিনে ইসলামের উপরে ইস্তিকামত নসিব করুক। জাযাকাল্লাহু খাইরান। পাইবেন হল জাযাকাল্লাহ খান। আপনারা দেখছেন আজকে যে আমরা আমরা হুজুরে লাগিয়ে দোয়া মাহফিল হইছে, সবচেয়ে আসলে এটা খুব কম জায়গাত ও এইরকম বাংলা একটা কথা আছে না, এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন, আর আমি আমিনুর সদরে কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা ফারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মারা যাওয়ার যে মানুষে আপনার লাগি দোয়া করেন সুবহানাল্লাহ। আজকে খেনে কইলাম এটা মানে খুব কম ভাগ্য মানুষের হয় যে এইরকম মানে নিজের আওলাদে একটা প্রতিষ্ঠিত একটা সেন্টার করছেন যেটা হলো ইসলামিক সেন্টার, যেটা মসজিদ মাদ্রাসা এবং ইনশাআল্লাহ এই এরিয়ার লাগি এটা একটা ইসলামিক সেন্টার হইব, আর অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্রায় 300 জন ছাত্রছাত্রী হলে কেন পড়ালেখা করা ইসলাম শিক্ষা করা আলহামদুলিল্লাহ, আর এটা প্রতিষ্ঠিত করছেন আমরা এই ভাই নখলে এই আলিমুল্লাহ মাহলে মুফতি সাহেব হলে প্রতিষ্ঠিত করছেন এই হুজুরের সন্তান আওলাদ হল লন্ডনের মাঠের মাঝে যেখানে লগি একটা নন মুসলিম দেশ,
এই লন্ডনের মাটির মাঝে তারা আইয়া কিন্তু ইসলাম বলছেন না, সেনে তার আব্বা শিক্ষা দিচ্ছেন করিয়া, তার আব্বা শিক্ষা দেওয়ার কারণে আজকে তারা লন্ডন আইয়া এই এলাকার মানুষ সকলকে লইয়া, ফ্যামিলি সকলকে লইয়া, আত্মীয় স্বজনকে লইয়া, বন্ধু বান্ধব সকলকে লইয়া এই লন্ডনের মাটির মাঝে একটা বিশাল একটা প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান করছেন মাদ্রাসাতুন নূর লন্ডন নাম দিয়া আল্লাহ আকবার তার আব্বার নামে। চিন্তা একবার করুক, আমরা অনেকের কোটি কোটি টাকার সম্পদ আছে, অনেকের অনেক লাখ লাখ টাকা আছে দেশে বিদেশে, আমার আওলাদে আমার সন্তানে কয়জনের লাগে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন, মসজিদ প্রতিষ্ঠিত করছেন, কিন্তু আলহামদুলিল্লাহ হুজুরের যে সন্তান হল আওলাদ হল কেন আছেন তারা কিন্তু এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন। এই মাদ্রাসাটা কিন্তু সদকাতুল জারিয়া তার আব্বার তার আম্মা তার ফ্যামিলি যাইব, যে ফ্যামিলির মাঝে প্রায় 50 জন মানুষ কোরআনে হাফিজ আলিম মুফতি মুহাদ্দিস আল্লাহু আকবার ব্রিটেনের প্রতিষ্ঠিত, তারা এই বাইয়ে নকল 3 জন বাইয়ে আলহামদুলিল্লাহ তান বইনে নকল তান বাগনা বাগনি বাতিজা বাতিজা আলে আওলাদ দখল আল্লাহু আকবার। দোয়া করি আমরা হুজুরে এবং আমার সাসি থান আম্মা সহ যারা মারা গেছেন দাদা দাদি আত্মীয় স্বজন মুমিন মুসলমান যেখানে মারা গেছেন আল্লাহ জান্নাত দান করবা, দোয়া করেন যেন হুজুরে শুধু খালি হুজুরের লাগে সদকাতু জারিয়া নাই, হুজুরে যারা সাহায্য সহযোগিতা করছিলা হুজুরে ইলিম শিক্ষা করা লাগিয়া কিংবা যারা সহযোগিতা করছেন আজকে তারা যারা সাহায্য সহযোগিতা করা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার লাগিয়া যারা কেন সাহায্য সহযোগিতা করা ভলন্টিয়ারিং করা পয়সা দেরা যারা দোয়া করা সবলে কিন্তু সৎকাত জারি হইব। আমি সবসময় একটা কথা কই, হে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন, হে মসজিদ বানাইছেন, হে মাদ্রাসা বানাইছেন এটা বড় কথা নাই, কোন ফ্যামিলি বানাইছেন এটা ইম্পর্টেন্ট নাই, কোন কমিটি বানাইছেন ইম্পর্টেন্ট নাই, ইম্পর্টেন্ট হলে আমি আমিনুর চৌধুরী এই বালা খামের মাঝে অংশগ্রহণ করছিনি, আমার একটা টেকা এই মসজিদের মাঝে মাদ্রাসার মাঝে আমি অংশগ্রহণ করছিনি হঠই লোক ইম্পর্টেন্ট, হে বানাইছেন এটা বড় জিনিস নাই, কেমন দিন আল্লাহ জিকেইতা নাই, অমুকে বানাইছেন তুমি এখানে সাহায্য করলে আল্লাহ জিকেইবা তুমি সাহায্য করছো, কোন কোন বালা খামের মাঝে তোমার আমলও দেখি, আপনি যে আমল যে বালা খামের সাহায্য করবা মসজিদ মাদ্রাসা এতিমখানা সাহায্য করবা স্কুলে সাহায্য করবা কোন দিনই প্রতিষ্ঠান একটা টিপুল মানুষের মানিয়ে দিবা কিংবা তারা লাগে দোয়া করবা এটা কিন্তু আপনার আমলের মাঝে লেখা হইব। তাই আউকা ভাই বোনে নকল হুজুর কিন্তু আর একটাও বালা খাম করতে পারতা নাই, খরা শেষ, হুজুরের বালা খাম করা সব বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার আমার সুযোগ আছে, হুজুরে কিন্তু আর একবার ইয়া মসজিদ কোন পয়সা দিতে পারতা নাই, কোন মাদ্রাসা পয়সা দিতে পারতা নাই, কিন্তু আপনার আমার সুযোগ আছে এখনো এই মাদ্রাসা তো নূর যেটা আছে কেন আপনার প্রতি সাহায্য কর্তা, আপনার এলাকার মসজিদ মাদ্রাসা স্কুলও সাহায্য করার সুযোগ আছে, হুজুরে একবার ইয়ার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবার করার সুযোগ নাই, আপনার আমার সুযোগ আছে কারণ আপনি আমি এখনো জিন্দা আছি এখনো হায়াতে বাঁচিয়ে আছি। তাই আউকে আমরা নিজে বেশি নেক আমল করি অন্যজনের আমল করা উৎসাহিত করি আর নিজের সেলফরে এখনো জিকাই বলে হুজুরে লাগে আজকে হুজুরের আওলাদ দখল আসেন দোয়া কররা সারা দুনিয়ার মানুষের দোয়া কর আল্লাহ একবার, হাজার হাজার ছাত্র সকল আসেন তারা দোয়া কররা আপনার আমার লাগে কয়জনে দোয়া করবা, যদি সেই দোয়া করেন আর না করেন আপনার আমার ফ্যামিলির মানুষের দোয়া করবানি, একবার নিজের সেলফে চোখ মুজিয়া আবার চিন্তা করুক, আমি মারা গেলে আমার ফ্যামিলির মানুষ আমার লাগে দোয়া করবানি, আমার মা বাপ কিংবা আমার বোন আমার ওয়াইফে আমার লাগে দোয়া করবানি, আমার হাজবেন্ডে আমার লাগে দোয়া করবানি, আমার ভাই বোনের রাখলে দোয়া করবানি, যদি না করিয়া তখন নিজের সেলফে কোয়েকশন করিয়া নিজে ঠিক হয়ে যুকা নিজে আউকা তার লগে এমন সম্পর্ক করুক যাতে আমি মারা যাওয়ার বাদে আপনি মারা যাওয়ার বাদে আপনার সেই দোয়া করুক আর না করুক ফ্যামিলির মানুষ আপনার লাগে দোয়া করবা, ফ্যামিলির মানুষ আপনার বালা হইবা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আস্তা দুনিয়ার মানুষ যদি আপনার খেউরে কয় বালা মানুষ আর ফ্যামিলি যদি তার সাক্ষী দেনি মানুষ বালা নাই আসলে বালা নাই, আর আস্তা দুনিয়ার মানুষ যদি হয় মানুষটা বাদ আস্তা কিন্তু ফ্যামিলির মানুষ যদি হয় নাই আসলে বালা মানুষ আস্তা, ফ্যামিলির মানুষের সাক্ষীটা লাগি ইম্পর্টেন্ট কারণ এরা আপনারা সবসময় দেখেন। তাই ওকে আমরা নিজে নেক আমল করি বালা আমলের মানে প্রতিষ্ঠিত যেটা আছে এটা মাঝে আমরা সাহায্য সহযোগিতা করি, প্লিজ খাস করে দোয়া করবা এই মাদ্রাসা নূর লন্ডন যেটা প্রতিষ্ঠিত করছেন আমরা এই মুফতি সাহল মৌলানা সাহেব হলে তারা লাগে দোয়া করবা আল্লাহ যেন তার এই খেদমতটা কবুল করেন, এইখানে যাতে এই এটা যাতে আল্লাহ তারা ফ্রি উল খুঁজে দিলেন কিংবা এরকম এই এই জায়গার মাঝে একটা ইসলামিক সেন্টারের দরকার আল্লাহ যেন এই সেন্টার হিসাবে কবুল করেন, সদকাতুল জারি হিসাবে কবুল করেন আর আমরা যাতে এই বালাখামো অংশগ্রহণ করার সুযোগ করে দেন, আর প্লিজ ফ্রি টাইমটা ইউজ করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি এই তাসবিহ হল ফরবা আসমানের নিচে জমিনের উপরে যে তো খালি জায়গা আছে আল্লাহ নেখি দিয়ে বুঝা দিন জান্নাতে একটা করে গাছ লাগানি হয় আর আমরা দিলটা খরচা যাওয়ায় দেহকে তান আব্বাই মৌতর আগে খলিমা নসিব হয়েছে আল্লাহ একবার, এই খলিমা যদি আপনি চান আপনার মৌতর আগে খলিমা নসিব হইতো আউ কার আমরা এই খলিমাটারে 24/7 আমরা জবানের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কন্টিনিউ করি, যার আমল যেটা থাকবো মৌতর সময় কিন্তু এই আমলটা মানে প্রকাশ হয়, আপনার আমল যদি থাকে খালি গান শুনা দেখুন আপনি ঘুমাইতে হইলে আমি গান না শুনলে ঘুমাইতে পারি না, আর আপনার আমল যদি কোরআন শোনা
আপনি ঘুমাইতে পারতেন না কোরআন না শুনলে, কইবা না আমি কোরআন না শুনলে ঘুমাইতাম পারি না, কোরআন না শুনলে গাড়ি চালাইতাম পারি না, কোরআন না শুনলে আমি আটতাম পারি না। আর আপনার যদি জিকিরটা আপনার আমলও থাকে, জবানো জিকির থাকে, আপনি যখন আর্থে বইছে জিকির ফোরবা, ঘুমাইবার সময় আপনার জিকির ফোরবা, মৌতের সময় যখন অটোমেটিক আপনার জিকির লাই লাহিল্লা নসিব হইব, যদি নসিব হয় না খোদার খসম করি আমার বিশ্বাস আল্লাহ ফেরেস্তা ফাটাইয়া আপনার খলিমা নসিব করাইবে ইনশাআল্লাহ। আমি ঠিকই জানি না মৌলানা সাহেব, যেহেতু দোয়া করবো ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খাইরান, জাজাকাল্লাহ খান। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা অনেক হয়তো কমেন্ট করছেন, আপনারা কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, আপনারা যা কমেন্ট করছেন আপনারা আমলের মাঝে কিন্তু প্রত্যেকটা কমেন্ট কিন্তু লেখা হইব। সো জাজাকাল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহ হুম্মা। মৌলানা সাহেব শেষ করলে, শেষ করলে ইনশাআল্লাহ। ওকে জি ইনশাআল্লাহ, আপনারা ইনশাআল্লাহ সর্বশেষ আমি আমরা আমরা এখানে প্রোগ্রাম শেষ সর্বশেষ হইলে আপনারা যারা মা বাপ এখনো আছেন দিন নাই তারা লাগে আপনারা দোয়া করবা আর তারা খেদমত করবা, এই খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করার চেষ্টা করবা। জাজাকাল্লাহু খায়রান, আমরা লাগে আপনারা লাগে আমরা দোয়া করবো, আপনারাও আমরা লাগে দোয়া করবা। জাজাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। জাজাকাল্লাহু খায়রান ভাই বোনেরা, নকল আপনারা যাচ্ছেন আপনারা লাইভটা এখনো যারা আছেন লাইভটা শেয়ার করবা, অন্যতে শেয়ার করবা। আপনারা শেয়ারটা হয়তো আপনারা লাগে সাদকাতুল জারি হইব আর হুজুরের লাগে অনেক যত মানুষ শুনবা জানবা, হুজুরের লাগে দোয়া করবা, তার ফ্যামিলির লাগে দোয়া করবা। আল্লাহ কবুল করুক। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك انه الغفور الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته.